Esselamu aleyküm ve rahmetullah. Bismillahirrahmanirrahim. Bangladesh Awami Yuvi League কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল খান নিকিল ভাইয়ের নির্দেশে প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির শুভোদ্বোধন অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত ঈশ্বরগঞ্জ থেকে জাতীয় সংসদ সদস্য যিনি নির্বাচিত হয়েছেন আগামী দিন আগামী ঈশ্বরগঞ্জকে জনতা শেখ হাসিনার ডিজিটাল ঈশ্বরগঞ্জ বিনির্মাণে ঈশ্বরগঞ্জ আপামর জনতা যাকে জাতীয় সংসদে নির্বাচিত করে পাঠিয়েছেন তরুণ জননেতা ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহমুদ হাসান সুমন ভাই উপস্থিত আছেন ময়মনসিংহের পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমার যিনি আমাকে যুবলীগ করার জন্য সুযোগ দিয়েছেন আমার মতো ময়মনসিংহ জেলায় হাজার হাজার ছেলেদেরকে যুবলীগ করার সুযোগ দিয়েছেন যিনি ইতিমধ্যে ময়মনসিংহ জেলার পরিচ্ছন্ন খেতাব যুব সমাজ থেকে উনি খেতাব পেয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব অ্যাডভোকেট আজহারুল ইসলাম খান আজহারুল ইসলাম ভাই উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলিং এর বারবার নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সাত্তার কমান্ডার চাচা উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক যুব নেতা জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব আবু বকর সিদ্দিক দুলাল ভুঁইয়া চাচা উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা যিনি ময়মনসিংহ জেলা ছাত্রলীগকে পূর্ণ গঠন করার জন্য আজহার ভাইয়ের নেতৃত্বে দিনরাত কাজ করে যাচ্ছেন যিনি আমাদেরকে সব সময় যুবলীগ করার জন্য যে সঠিক নির্দেশনা এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মোতাবেক উনি প্রত্যেকটি থানায় ময়মনসিংহ জেলার দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন জননেতা জনাব আকিল ইসলাম সোহাগ ভাই আরো মঞ্চ উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব সিরাজ ইসলাম সিরাজ চাচা মঞ্চ উপবিষ্ট আছেন ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগের যাকে ব্র্যান্ড বলা হয় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব জয়নুল আবেদিন চাচা মঞ্চ উপবিষ্ট আছেন সাবেক যুব নেতা ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব বজলু চাচা মঞ্চ উপবিষ্ট আছেন সাবেক যুব নেতা ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব মনসুর আহমেদ চাচা মঞ্চ উপবিষ্ট আছেন বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জনাব একরাম হোসেন ভুঁইয়া মঞ্চ উপবিষ্ট আছেন সদর ইউনিয়নের বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য জনাব আবু হানিফা মঞ্চ উপবিষ্ট আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা
আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশ্বগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জুনায়েদ ইসলাম ভূঁইয়া, সংগ্রামী আজর অ্যাডভোকেট আজহারুল ভাইয়ের সাথে আমাদের আরেক সম্মানিত অতিথি ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য অ্যাডভোকেট সালাউদ্দিন মিশু ভাই, আজকে আমাদের সংগ্রামী জননেতা অ্যাডভোকেট আজহারুল ইসলাম ভাই আজকে আমাদের এই অনুষ্ঠানে উনি উদ্বোধক হয়ে আমাদের মাঝে অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগকে উনি ধন্য করেছেন। আজকে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নবায়ন অনুষ্ঠান শুভ উদ্বোধন করবেন। আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ দীর্ঘদিন যাবৎ ওয়ার্ড ইউনিয়ন থানা পর্যায়ে আজহারুল ভাইয়ের নেতৃত্বে নির্দেশনে আমরা কাজ করে যাচ্ছে। আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ চেষ্টা করেছে ময়মনসিংহ তাছাড়া বাংলাদেশের মধ্যে একটি উপজেলা পর্যায়ে যাতে এই যুবলীগকে একটা শক্তিশালী ভিত তৈরি করতে পারে সেই লক্ষ্যে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমি দেড় তিন ভাষায় বলতে চাই, আজকে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ বাংলাদেশের মধ্যে আমি মনে বলবো অন্যতম একটা যুবলীগ। আগামীতে যেন আমরা আজকে যে সদস্য সংগ্রহ উদ্বোধন হবে সেই উদ্বোধনে যেন আমরা সঠিকভাবে প্রত্যেকটা ওয়ার্ড থেকে থানা পর্যায়ে প্রত্যেকটা ফরম যেন আমরা সঠিকভাবে আমরা যদি আওয়ামী পরিবার থেকে বাছাই করে যদি আমরা সেই সদস্য ফরমগুলো সঠিকভাবে বিতরণ করতে পারি আমি মনে করি আগামী যুবলীগ আরো অনেক বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমাদের জননেতা মাননীয় সংসদ সদস্য সাহেব উনার দীর্ঘদিন যাবৎ আমরা যুবলীগ উনার নেতৃত্বে আমরা দীর্ঘদিন কাজ করেছি। আমরা আগামীতে যুবলীগের থেকে আমাদের আহ্বান থাকবে এই ঈশ্বরগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা এবং সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত যে বিগত দিনে দশ বছর যে জরাজীর্ণ ঈশ্বরগঞ্জ যে পরিণত হয়েছে সেই থেকে আমরা সুন্দর একটা ঈশ্বরগঞ্জ আমরা উনার মাধ্যমে আগামী দিনে আমরা ঈশ্বরগঞ্জকে আমরা প্রতিষ্ঠিত উনার কাছে দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার নেতা আজহার ভাই আমাদের সকলের অভিভাবক উনি আছেন, আজকে উনার কাছে আমি একটি বিচার দিতে চাই। আপনারা সকলে জানেন আমরা এই নির্বাচন করেছি, আমরা আওয়ামী লীগের পরিবার, আমাদেরকে বিভিন্ন সময় আমাদের জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচন উন্মুক্ত করেছেন, উনি আমাদেরকে এই নির্বাচন করার সুযোগ দিয়েছেন, কিন্তু আপনারা দেখেছেন যে নির্লজ্জভাবে আমাদের পরিবারের উপর বিশেষ করে আমার উপর আমাদের এমপি সাহেবের উপর আমাদের পরিবারের উপর তারা নির্লজ্জভাবে বিভিন্ন ধরনের মিথ্যে অপপ্রচার মঞ্চে তারা কিন্তু বিভিন্ন ধরনের অনেক কুরুচিপূর্ণ কথা বলেছে। আমি একজনের কথা না বললেই নয়, আমি এখানে মাননীয় সংসদ সদস্য আছেন আপনার কাছে আমি বিচার চাচ্ছি, আমার নেতা অ্যাডভোকেট আজহার ভাইয়ের কাছে আমি আমার সংগঠন থেকে আমি বিচার চাচ্ছি। উনি মঞ্চে স্পষ্ট বলেছেন এবং সেটা আমাদের কাছে রেকর্ডিং করা আছে, সেই আপনারা ইতিমধ্যে জানেন সরকার থেকে রাজাকারের তালিকা হয়েছে, সেই রাজাকারের তালিকার মধ্যে জাবেদ ব্যাপারীর নাম কিন্তু সরকারি ভাবে এসেছে যে বুল্লু সাহেবের বাবা বিখ্যাত ঈশ্বরগঞ্জের রাজাকার, সেই রাজাকারের সন্তান বুল্লু সাহেব, তার রাজনৈতিক পরিচয় বিগত দিনে সে জাতীয় পার্টি রাজনীতি করেছে, আওয়ামী লীগে এসে আজকে দেশে মার্কেটটা করেছে সম্পূর্ণ বেআইনি ভাবে, যে সরকারের জায়গার উপর সে মার্কেট করেছে আওয়ামী লীগের খুলস গায়ে দিয়ে বিগত দশটি বছর বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা
টিআর কামিকার লুটপাটুনি করেছে ইষ্টগঞ্জকে একটা সংঘাত মাদক সহ বিভিন্ন দল থেকে এনে একটা আওয়ামী লীগকে একটা বিশ্বকর পরিবেশ উনি রেখেছে উনি প্রত্যক্ষভাবে বিএনপিকে এখানে মদত দিয়েছে এই ঈশ্বরগঞ্জে উনি আওয়ামী লীগের পিঠে উনি পাড়া দিয়ে বিএনপিকে উনি এখানে প্রতিষ্ঠিত করেছে এবং জাতীয় পার্টিকে উনি শক্তিশালী করেছে এবং সে মঞ্চে বলেছে আমি এবং যুবলীগ নাকি প্রত্যেকটা ইউনিয়নে আমরা মাদক ব্যবসা করি এখানে এমপি সাহেব আছেন আপনার কাছে আমার যুবলীগ থেকে সকলের সকলের প্রাণের দাবি এই বুড়ো সাহেবের আমরা বিচার চাই এবং আমার নেতা আজহার ভাই আপনার কাছে আমরা বিচার বিচার প্রার্থনা করছে যদি উনি প্রমাণ করতে পারে আমরা যুবলীগ কোন সন্ত্রাসের সাথে সম্পৃক্ত কোন মাদকের সাথে আমরা সম্পৃক্ত তাহলে আপনারা যে বিচার করবেন আমরা মাথা পেতে নিব আর যদি না হয় আমরা যুবলীগ আজকে মঞ্চের মাধ্যমে ঘোষণা করছে আজকের পর থেকে সেই সেই রফিকুল ইসলাম বুলবুল ঈশ্বরগঞ্জে যেখানে উনি মঞ্চে উঠবে তার ঘাট ধরে আমরা তার মঞ্চ থেকে আমরা এবং আমরা চাই আগামী কিছুদিনের মধ্যে এই যে সরকারি জায়গায় সে বিল্ডিং তুলেছে এই বিল্ডিং যেন অচিরেই সরকারি ভাবে যেন ভাঙা হয় সে যুবলীগ থেকে আমরা আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই সময় স্বল্পতার কারণে আমরা সকলকে এই যুবলীগ থেকে আমরা একটা মেসেজ দিতে চাই আগামী ঈশ্বরগঞ্জ যদি আমরা স্মার্ট যুবলীগ করতে চাই জনতি শেখ হাসিনার নেতৃত্বে যদি আমরা সুন্দর একটা যুবলীগ করতে চাই মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত আমরা সকলে মিলে আমাদের এমপি সাহেবকে আমরা চেষ্টা করব যেন ঈশ্বরগঞ্জ একটা সুন্দর একটা আধুনিক ঈশ্বরগঞ্জ উনি নির্মাণ করতে পারেন আমার বিশ্বাস উনি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় সহ সংসদে উনি উন্নয়ন করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড উনি হাতে হাতে নিয়েছেন আমাদের কাঙ্ক্ষিত নেতা জনতা মোহাম্মদ সুমন সাহেবের নেতৃত্বে আমার মনে হয় সারা বাংলাদেশে একটি আধুনিক ঈশ্বরগঞ্জে বিনির্মাণ উনি করবেন পাশাপাশি আমি যুবলীগের সকল ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সমস্ত দরবার বাণিজ্য সন্ত্রাস মাদক সকল অপশক্তির বিরুদ্ধে আপনারা সকলে এক থাকবেন এবং আমরা আগামী দিনে আমরা যুবলীগ সকলকে সাথে নিয়ে সুন্দর একটা যুবলীগ ঈশ্বরগঞ্জে আমরা উপহার চাই সে আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা স্বামী যুবলীগ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যুবলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল কায়ের সাহেব আজকের এই সদস্য নবায়ন কর্মসূচির প্রধান আকর্ষণ প্রধান ব্যক্তিত্ব ঈশ্বরগঞ্জ 4.5 লক্ষ মানুষের নয়নের মণি 2-2 বারের সাবেক উপজেলা চেয়ারম্যান পরিচ্ছন্ন রাজনীতিবিদ যার সাথে ঈশ্বরগঞ্জের মা মাটি মানুষের গভীর সম্পর্ক 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগ থেকে সর্বাধিক ভোটে ময়মনসিংহ আর ঈশ্বরগঞ্জ থেকে যিনি নির্বাচিত হয়েছেন আমার অত্যন্ত পছন্দের এবং প্রিয় মানুষ জনাব মা মধুসূদন সুমন এমপি মহোদয় আজকের সভার প্রধান অতিথি এবং আজকের এই সভার সদস্য নবায়ন কর্মসূচিতে উদ্বোধক হিসাবে আজকের এই সভা যিনি উদ্বোধন করবেন যুব সমাজের আইকন যুব সমাজের প্রধান ব্যক্তিত্ব ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
এবং ময়মনসিংহ জেলা যুবলীগের বিপ্লবী আহ্বায়ক জনাব আজহারুল ইসলাম আজহার ভাই সহ এখানে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক দল আর উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ আর উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দয়সহ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে নির্বাচিত সভাপতি সম্পাদক দ্বয় এবং আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সহ যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে আমি আমার 18 নম্বর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী সাহায্য সহযোদ্ধা বন্ধুরা, আমার আজকে দীর্ঘদিন যাবৎ আমরা ঈশ্বরগঞ্জের যুবলীগ করে আসছি। আমাদের ঈশ্বরগঞ্জের উপজেলা যুবলীগ একটি সারা বাংলাদেশের মডেল যুবলীগ। এই মডেল যুবলীগ আজকে মডেল যুবলীগে রূপান্তরিত হয়েছে ময়মনসিংহ জেলা যুবলীগের আজহার ভাইয়ের নেতৃত্বে, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে একটি মডেল যুবলীগের আমরা পদার্পণ করেছি। সংগ্রামী সাহায্য সহযোদ্ধা বন্ধুরা, আমার যা আপনারা জানেন আমাদের এই যুবলীগ দীর্ঘদিন যাবৎ একটি চিন্তা চেতনা আদর্শ নিয়ে এগিয়ে গিয়েছে। সেই চিন্তা চেতনা আদর্শ ছিল মাহমুদ হোসেন সুমন সাহেবকে ঈশ্বরগঞ্জে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে এমপি বানিয়ে ঈশ্বরগঞ্জের জনগণ সহ রাস্তাঘাটের উন্নয়ন করা। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা মাহমুদ হোসেন সুমন সাহেবকে আমাদের গর্বের নয়নের মণি মাহমুদ হোসেন সুমন সাহেবকে আমরা এমপি বানিয়েছি। আমরা আমাদের কাজে সফল হয়েছি। মাহমুদ হোসেন সুমন সাহেব বিগত দিনে উপজেলার চেয়ারম্যান থাকায় এই ঈশ্বরগঞ্জ উপজেলার প্রত্যেকটি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে উজাড় করে দান করেছেন দিয়েছেন। আজ উনি এমপি হয়েছেন, ঈশ্বরগঞ্জের প্রত্যেকটি রাস্তাঘাট মসজিদ মাদ্রাসায় আরো ব্যাপক উন্নয়ন হবে সে আশা আমরা সকলেই ব্যক্ত করছি। সংগ্রামী সাহায্য সহযোদ্ধা বন্ধুরা, আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আর দুটি কথা বলেই আমি আমার কথা শেষ করব। সংগ্রামী সাহায্য সহযোদ্ধা বন্ধুরা, আপনারা আপনারা জানেন এই বিগত দিনে ফখরুল ইমান সাহেব এই ঈশ্বরগঞ্জে তিনবারের এমপি ছিলেন, তিনবারের এমপি থেকে ঈশ্বরগঞ্জকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। মদ জুয়া নারী ব্যবসা থেকে এমন কোন ব্যবসা নাই যে ঈশ্বরগঞ্জে হয় না। আমার 18 বাড়িতে ব্যাপক পরিমাণে মাদকের ব্যবসা চেয়ে গেছে, চিনির 2 নম্বরি ব্যবসা চেয়ে গেছে এই ফখরুল ইমামের দুসররা এবং বর্তমান দায়িত্বে যারা আছে তাদের কারণেই এই 18 বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ। 18 বাড়ির যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আমি আমার জাতীয় সংসদ সদস্যের কাছে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে এই 18 বাড়ির যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, এই আবার ব্যবসা থেকে রক্ষা করুন, এই অবৈধ চিনির ব্যবসা থেকে 18 বাড়ির ব্যবসায়ীদেরকে রক্ষা করুন। চুড়াই পথে অবৈধ চিনি ঢুকে 18 বাড়িতে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন সিন্ডিকেটের লোকজন ব্যবসা করছে, সিন্ডিকেট করে আমাদের যুব সমাজে। আমার মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা প্রত্যেকটি বারেই দাবি জানিয়েছি এই চিনির ব্যবসা মাদক ব্যবসা ধ্বংস করে দেওয়ার জন্য। এই চিনির ব্যবসা মাদক ব্যবসা ধ্বংস হলে যুব সমাজ আরো উন্নত হবে, যুব সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ভবিষ্যৎ প্রতিশ্রুত আরো রাজনীতিতে দুর্বার এগিয়ে যেতে পারবে। আজকের এই যুব সমাজ ভবিষ্যৎ নেতৃত্বে আসবে। আজকে আমরা যুব সমাজের দায়িত্বে জানাতি, ভবিষ্যৎ তারা এমপি মন্ত্রী হবে। আজকে যদি মাদকের নেশায় যুব সমাজ ধ্বংস হয়ে যায় তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। তাই আমাদের এমপি সাহেব অত্যন্ত নিবেদের লোক, উনি এইগুলি কখনোই পছন্দ করে নাই, বিগত দিনে পছন্দ করে নাই। তাই বলছি এতে এই এই মাদক ব্যবসা ধ্বংস করুন, যুব সমাজকে বাঁচান এবং ঈশ্বরগঞ্জের প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি বারবার আমার 18 বাড়ির আইসির দায়িত্বে যারা আছে তাদেরকে আমি অনুরোধ করে বলি।
করেছি এই সিন্ডিকেট ব্যবসা আপনারা বন্ধ করুন এখনো রাতে বন্ধ করে প্রতিদিন গাড়ি গাড়ি চিনি আসছে ইয়াবা আসছে ইয়াবা এসে গ্রামের সাধারণ সাধারণ যারা আছে যুবলীগ ছাত্রলীগ সহ তাদেরকে ধ্বংস করার পায় তারা করছে সংগ্রামী শাস্তি ও সহযোদ্ধা বন্ধুরা আমার আমি আর বক্তব্য অন্যদিকে দীর্ঘায়িত না করে সকলকেই ধন্যবাদ জানিয়ে এবং আমরা প্রত্যেককে আজকে এই যুবলীগের সদস্য নবায়ন হওয়ার পর আমরা প্রত্যেকটি ইউনিয়নে যুবলীগের সদস্য নবায়ন কাজ শুরু করে আমার ওয়ার্ডে আমার ইউনিয়নে যুবলীগের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গঠন করে একটি সুষ্ঠু সুন্দর ব্যাপক সম্মেলন করে যুবলীগের নতুন নেতৃত্ব উপহার দিবেন সেই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক দেশের মাননীয় মানুষী ময়মনসিংহ জেলা যুবলীগের নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সরাসরি তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আইকন সভাপতি জনাব আবুল কায়ের এবং সাধারণ সম্পাদক জুনায়দুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির আজকের শুভ উদ্বোধন ঘোষণা করবেন সময় যেহেতু সংক্ষিপ্ত সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক যাকে নিয়ে আমরা স্বয়নে স্বপনে আমরা রাত দিন পরিশ্রম করে দীর্ঘ 15টি বছর যার পিছনে শ্রম ঘাম মেধা দিয়ে আসছি আমাদের কাঙ্ক্ষিত মহাপুরুষ ঈশ্বরগঞ্জকে 7ই জানুয়ারি নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীন ঈশ্বরগঞ্জে আজকে আমরা পদার্পণ করছি সেই মহাপুরুষ আমাদের নয়নের মণি ঈশ্বরগঞ্জ উপজেলার সাংসদ ময়মনসিংহ আট ঈশ্বরগঞ্জের সাংসদ মাহমুদ হাসান সুমন আজকে সভার প্রধান অতিথি উপস্থিত রয়েছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র ময়মনসিংহ জেলা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট আদর ইসলাম ভাই সংগ্রামী যুগ্ম আহ্বায়ক দ্বয় উপস্থিত রয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়ন সভাপতি আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক দল এবং আমার সামনে মহিলা নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি সর্বোপরি ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ মাহমুদ হাসান সুমনের নেতৃত্বে দুর্বারে গতিতে এগিয়ে যাচ্ছে আবুল কায়ের জুনায়েদ ইসলামের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ সর্বোদয় আমরা রাজপথে আছি আমরা মাহমুদ হাসান সুমনকে আমরা সামনের দিনে ঈশ্বরগঞ্জ থেকে আমরা মাননীয় মন্ত্রী চাই শেখ হাসিনা জাতির জনক স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রপতি জাতির জনকের কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের প্রত্যয় আমাদের কাঙ্ক্ষিত মহাপুরুষ ঈশ্বরগঞ্জের সাংসদ আগামী দিনে আপনি আমাদের মাহমুদ হাসান সুমন সাহেবকে ঈশ্বরগঞ্জের আসনে একটি পরিপূর্ণ মন্ত্রিত্ব দিবেন এবং সর্বোপরি আজকের যুবলীগের কর্মসূচি সদস্য নবায়ন সংগ্রহ আজকে সফল হোক এবং পরিশেষে সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের বিসমিল্লাহির রহমানির রহিম প্রাথমিক সদস্য নবায়ন উদ্বোধনী অনুষ্ঠান আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি যিনি যুবলীগের আইকন হিসাবে ঈশ্বরগঞ্জ সুনাম পেয়েছেন আমার বন্ধুবর এবং আমার সহযোদ্ধা জনাব আবুল কায়ের সাহেব উপস্থিত আছেন আমার 4 লক্ষ মানুষের নয়নের মণি যিনি ঈশ্বরগঞ্জ থেকে বারবার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন একজন চেয়ারম্যান হিসেবে যিনি সফল দায়িত্ব পালন করেছেন আজকে সেই সফলতার পরিপ্রেক্ষিতে ঈশ্বরগঞ্জের মানুষ প্রত্যক্ষ ভোট দিয়ে যাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 7ই জানুয়ারি নির্বাচিত করেছেন প্রত্যক্ষ ভোটে আমার শ্রদ্ধেয় বড় ভাই ঈশ্বরগঞ্জ জাতীয় সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান সুমন সাহেব উপস্থিত আছেন আজকে যিনি উদ্বোধক হিসাবে
যার হাত ধরে আমি যুবলীগ করেছি, যার হাত ধরে আমরা রাজনীতিতে এসেছি ময়মনসিংহে, আমার সেই শ্রদ্ধাভাজন নেতা ময়মনসিংহ যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট আদারুল ইসলাম খান উপস্থিত আছেন আমার ঈশ্বরগঞ্জ থেকে বারবার নির্বাচিত মেয়র আমার কমান্ডার আব্দুল সত্তার কাকা সহ আমার ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে গত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিদ্বয় এবং উপস্থিত আছেন আমার সম্মুখে যুবলীগের নেতৃবৃন্দ এবং যিনি আজকে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন সাদামণির মানুষ, যার মাধ্যমে যুবলীগকে সবসময় আগলিয়ে রেখেছেন আমার সেই সদ্য বড় ভাই জুনায়দুল ইসলাম ভূঁইয়া সুমন সহ সকলে আমার সংগ্রামী সালাম গ্রহণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাইয়েরা, আমি বক্তব্য দিব না, দু একটি কথা বলবো। আমি যুবলীগ থেকে কিন্তু আমিও চেয়ারম্যান হয়েছি এই যুবলীগের মাধ্যমে। আমি যুবলীগের যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম তখনই আমি চেয়ারম্যান হয়েছি। আজকে যুবলীগ, সেই যুবলীগের মাধ্যমে কিন্তু আমরা আজকে যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন উনিও দুই দুইবার অনেক সহযোগিতা পেয়েছেন। আজকে যিনি যুবলীগের সার্বিক সহযোগিতা, সার্বিক প্রত্যক্ষ পরিশ্রমী সংসদ সদস্য হয়েছেন সেই একমাত্র যুবলীগের ধারক বাহক হিসাবে আমি মনে করি। আমার সংসদ এখানে আছেন, যুব সমাজ ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না। যুব সমাজই আমাদের অহংকার, আমিও কিন্তু এখনো যুবক। আমার চেয়ারম্যান সাহেব কিন্তু, আমার এমপি মহোদয় কিন্তু যুবক, উনি চেয়ারম্যান ছিলেন। আমি মনে করব এই যুবলীগকে আপনি যেভাবে করার সেভাবে গড়িয়ে নেবেন। এই যুবলীগের প্রত্যেকটা কর্মী আমি দেখেছি আপনার নির্বাচনে যে পরিমাণ পরিশ্রম করেছে, যে পরিমাণ শ্রম দিয়েছে, যে পরিমাণ এদের ঘাম দিয়েছে, সেই ঘাম এবং শ্রমের বিনিময়ে কিন্তু আজকে আমাদের সংসদ। আপনি জানেন আমার ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আমরা গোটা কয়েকজন বাদ দিয়ে বাকিরা সবাই কিন্তু জাতীয় পার্টির পক্ষে, সেই ফখরুল ইমামের পক্ষে কাজ করেছে। আর আপনার পক্ষে গোটা কয়েকজন আওয়ামী লীগ আমরা ছিলাম, আমরা মাঠ পর্যায়ে যে কাজ করেছি সেটা আপনার অবগত আছেন। আজকে যদি সেই যুবলীগ আমাদের পাশে না থাকত আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হতো। সেই যুবলীগ পাশে আছে বিধায় আজকে সেই যুবলীগের মাধ্যমে আপনি কিন্তু এমপি হয়েছেন। আজানের জন্য 10 মিনিট বিরতি, আজান এবং নামাজ, যারা নামাজ পড়বেন অবশ্যই নামাজ পড়ে আসতে পারেন। আপনাদেরকে যে আমি উদর দেওয়া আহ্বান করছি, আপনারা অতি সুন্দর মঞ্চে চলে আসেন। আমি আমার বক্তব্য, আমার অসমাপ্ত বক্তব্য আমি শুরু করছি। আপনারা জানেন আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এমপি মহোদয় সেই নির্বাচনে নির্বাচিত হয়েছেন। আপনাদের কাছে আজকে যুবলীগের প্রোগ্রাম যে মুহূর্তে হচ্ছে সেই মুহূর্তে কিন্তু অনেক কিছু বলার ছিল। আমি সব কিছু না বলে দু একটি কথা আমি সুন্দর আপনাদের কাছে বলছি। আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ঈশ্বরগঞ্জে ফখরুল ইমাম মহোদয় উনি ভোটের মাধ্যমে হেরে গিয়েছেন।
সেটা কিন্তু উনি হারেন নাই আমি মনে করব এটা আমাদের ঈশ্বরগঞ্জের মানুষ উনাকে বিতাড়িত করেছেন কেন করেছেন আমরা 10টি বছর এই আমরা ঈশ্বরগঞ্জের মানুষ অবহেলিত ছিলাম নির্যাতিত ছিলাম আমি বলেছিলাম আমার একটি ভাষণে বলেছিলাম যে এবারের সংগ্রাম আমাদের ঈশ্বরগঞ্জের বাসীর মুক্তির সংগ্রাম সেই মুক্তির সংগ্রামে আমরা আপনাদের মাধ্যমে আমরা জয়লাভ করেছি সেই জয়লাভের বিজয় আমরা উল্লাস করছি সেই বিজয় হয়েছে সেই বিজয়কে রক্ষা করতে হবে আপনাদের যুবলীগে আমি মনে করি যুবক এখন যারা যুবক আপনারা যুদ্ধ করেছেন মাঠ পর্যায়ে স্বাধীন করেছেন স্বাধীনতা কিন্তু রক্ষাও করতে হবে আর রক্ষা করতে হলে আপনাদের যা কিছু করতে হবে অনেক কুচক্রী মহল এখনো বিভিন্ন ভাই কাজ করছে সেদিকে আপনাদের সজাগ থাকতে হবে সজাগ থেকে আমাদের সুমন ভাই এমপি হয়েছেন ওনাকে সার্বিক সহযোগিতা করতে হবে হাতে অনেক কাজ আপনি মনে করেন আমাদের ঈশ্বরগঞ্জে অভূতপূর্ব কাজের বাকি যেটা আপনারা আমার মাধ্যমে সহযোগিতা করতে হবে আর সহযোগিতা যদি আপনারা না করেন ওনার দ্বারা একক করা সম্ভব না একা কখনো যুদ্ধ জয় করা যায় না একা কখনো কোনো কাজ সফলতা করা যায় না সকল ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমি মনে করি যে আমাদের যুবলীগের যে সভাপতি সাহেব আছেন আমি কিন্তু ওনার সাথে বন্ধু ছিলাম ঠিকই দীর্ঘদিন তাদের সাথে আমার একটা গ্যাপ ছিল দূর থেকে অনেক কিছুই শোনা যায় কাছে আসলে কিন্তু বোঝা যায় কে কেমন মানুষ ওনারা ওনার বিরুদ্ধে মাইকে অনেকেই অনেক কথা বলেন কিন্তু কাছে এসে তো দেখেন নাই উনি কেমন মানুষ আমি যতটুকু অল্প দিনে এই অল্প সময়ে যতটুকু বুঝতে পেরেছি যে মানুষটাই মনে করেন একটি সিগারেটে পর্যন্ত দম দেয় না যে মানুষটা এক কাপ চা ঠিক মতো খান না তাকে নিয়ে আবার সমালোচনা সেটা কি মানায় না সেটা কখনো মানায় না যারা সমালোচনা করেন এদের অভ্যাস আপনার সাথে থাকলে ভালো আপনার সাথে না থাকলেই খারাপ কোন দিন দেখবেন আমার বললে বলে আবার খারাপ মানে এরকম বিষয় আমি এই জন্য বলছি যে এই যে গ্রামের ভাষা একটা বলে না যে কালাম্মা মানে এরকম কিছু মানুষ আছে তাদেরকে দিতে পারলেই ভালো না দিতে পারলেই ভালো না সেই ভালোবাসা যাদের নাই তাদের কাছে থেকে অবশ্যই বিরত থাকা উচিত আমি আরেকটি কথা বলে দিতে চাই আপনাদের কাছে যে আমাদের সভাপতি সাহেব যে যুবলীগের সভাপতি আমি যতটুকু জানি তার দ্বারা কারো ক্ষতি হবে না সেটা আমি যতটুকু বুঝতে পেরেছি অল্প দিনে সে ক্ষতির লোক না হয়তো রাগ বেশি আমার মতো রাগ বেশি মানুষ রাগী মানুষের মন ভালো ভিতর ভালো যারা রাগ করতে জানে তারাই কিন্তু সবচেয়ে ভালোবাসা বেশি দিতে পারে সে কায়েস সাহেব উনি হজ করে আসছেন উনার সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য সেটা মানায় না আমি যারা আমি অনুরোধ করব যারা এরকম মন্তব্য করেন কার সম্পর্কে মন্তব্য করার আগে তার সম্পর্কে জানা উচিত বোঝা উচিত যে আসলে কি লোকটা এরকম কিনা গত মিটিংয়ে কিন্তু আমাদের মেয়র সাহেব বলে গেছেন কার সম্বন্ধে বলতে গেলে আগে অন্তত তার সম্বন্ধে সবকিছু নিজে পিছনের দিক তাকানো উচিত পিছনের দিকে যদি না তাকান তাহলে
আল্লাহর তরফ থেকে কিন্তু গায়বী গজব আসবে। আমি মনে করব আপনাদের অবশ্যই সুদয় বুদ্ধি উদয় হবে। সেই সুদয় বুদ্ধি উদয়ের মাধ্যমে আপনারা রাজনীতি করেন। আমাদের এমপি সাহেব উনি যে বক্তব্য দিয়েছেন, উনি যে নির্বাচনের দিন রাত্রে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য কিন্তু ঈশ্বরগঞ্জের মানুষ সবাই শুনেছে। ওনার অন্তরের কথা অন্তর থেকেই বলেছেন। উনি যদি ওই দিন গরম হইতেন ঈশ্বরগঞ্জ কিন্তু অনেক কিছুই করত, সেটা ঠিক না বেটি? আর ওই দিন উনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের মাধ্যমে সারা ঈশ্বরগঞ্জ কিন্তু একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিনে আপনারা এমন কিছু কাজ করবেন না যেটা ঈশ্বরগঞ্জের পরিবেশ, ঈশ্বরগঞ্জের মানুষের পরিবেশ নষ্ট হয়। সেদিকে আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম। প্রিয় ভাইয়েরা, আমি সাংবাদিক ভাইয়েরা আছেন, প্রশাসনের ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা কিন্তু অনেক সময় অনেকের কথায় অনেক কিছু করে ফেলেন, আপনারা করার আগে আমাদের এমপি মহোদয় আছেন, ওনার কাছে অন্তত জিজ্ঞাসা করবেন যে অমুক অমুক কথা বলেছে, এটা করার জন্য জিজ্ঞাসা না করে না করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। অবশ্যই ওনাকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন। কারণ আপনারা যদি মনে করেন যে আগামী যে 10 বছর ঈশ্বরগঞ্জের যে অবস্থা ছিল সেই অবস্থা আপনাদের মতে মতে ঈশ্বরগঞ্জ চালাবেন, সেটা কিন্তু হবে না। সুমন সাহেবের জন্ম ঈশ্বরগঞ্জের মাটিতে, সুমন সাহেবের বাড়ি ঈশ্বরগঞ্জে, উনি কিন্তু ঈশ্বরগঞ্জের মানুষের প্রতি তার দয়া ভালোবাসা মমতা সবকিছু তার প্রতি অবশ্যই আছে। সেই দয়া ভালোবাসাকে আপনারা কখনো প্রত্যাখ্যান করবেন না। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি আরেকটি কথা বলে দিতে চাই। আমার এমপি মহোদয়, আমি ওনার সঙ্গে একসাথে 10 বছর প্রায় চেয়ারম্যানই করেছি। উনি যেমন মানুষ সেটা আমি ভালো করে জানি। উনি কিন্তু সহজে কাউকে কাউর প্রতি রাখেন না, এটা আমি দেখেছি। আর উনি কখনো রাগলে কাউকে কিন্তু সহজে চারানো না। আপনারা, উনি এমপি হয়েছেন, আমি মনে করি ঈশ্বরগঞ্জের 4.5 লক্ষ মানুষের এমপি। আপনারা যারা অনেকে ভাবতেছেন যে উনি এমপি হয়েছে আমার কি হয়েছে, আপনারা কিন্তু এইটা চিন্তা করবেন না। ঈশ্বরগঞ্জের মানুষ আমরা যারা আছি, আমরা খুব কষ্ট করে ঈশ্বরগঞ্জ কিন্তু স্বাধীন করেছি। আমরা শরীরের ঘাম, শরীরের পরিশ্রম আমরা মাটিতে ফেলেছি, সেই ঘামের বিনিময়ে কিন্তু ওনাকে আমরা এমপি বানিয়েছি। আপনারা যা কিছু ভাবছেন আমরা কিছু তা হতে দেব না ইনশাল্লাহ। আমরা এই ঈশ্বরগঞ্জের মানুষ, সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের এমপি মহোদয়ের পাশে আছেন। আপনারা গোটা যারা নেতা সাধারণ মানুষেরকে নিয়ে চিনিমিনি খেলেন, আপনাদের কাছে অনুরোধ করব আর চিনিমিনি খেলবেন না। মানুষের ভালোবাসার তার প্রান্তে যে আছেন আমাদের এমপি মহোদয়, আপনাদেরকে উদারতা আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, আপনাদেরকে নিয়ে রাজনীতি করবেন। আপনারা আসুন, আপনারা রাজনীতি পরিবারের যারা আছেন রাজনীতি করবে অবশ্যই, অবশ্যই। এমপি মহোদয়, এমপি হয়েছেন, উনি ঈশ্বরগঞ্জকে সকলকে নিয়ে উন্নয়ন করবেন। এই উন্নয়ন করাতে কেউ যদি বাধা দেন, কেউ বাধার সৃষ্টি করেন, সেটা কিন্তু আমরা এই ঈশ্বরগঞ্জের যুব সমাজ, এই ঈশ্বরগঞ্জের মানুষ আপনাদেরকে ছাড় দেবে না ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে পরিশেষে আসলো আমাকে পিছন থেকে বলানো হচ্ছে বক্তব্য শর্ট করার জন্য, আমি শর্ট করে দিচ্ছি। এই যুবলীগের যেহেতু আজকে আপনাদের সেই নবায়ন, সেই নবায়নে আপনারা যারা আছেন অবশ্যই নবায়নে নবায়নকৃত হবেন আপনারা। আমি যুবলীগ আসলে একটা মডেল যুবলীগ হিসাবে ঈশ্বরগঞ্জ দাঁড় করেছেন আমাদের কায়েস সাহেব,
এবং সুমন সাহেবের নেতৃত্বে আমি অনুরোধ করব আমার জেলা যুবলীগের যে আমাদের আহ্বায়ক এডভোকেট আজাউল ভাই আসছেন আগামী যুবলীগকে অবশ্যই সার্বিকভাবে সহযোগিতা করার জন্য পরিশেষে আমি আমার ইউনিয়ন সম্পর্কে আমি একটি কথা বলবো যেহেতু যুবলীগ প্রত্যেক ইউনিয়নে কিন্তু সুসংগঠিত যুবলীগ আছে আমার ইউনিয়নের যুবলীগটা অবশ্যই আপনি অবগত আছেন যুবলীগের সভাপতি সাহেব আমার ইউনিয়নের যুবলীগটা ভেঙে সুন্দর একটি সুষ্ঠু ভালো যুবলীগ উপহার দিবেন অচিরেই সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক দেশের মেহনতি মানুষে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত এই সদস্য নবায়ন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের এবং আজকে যিনি সভা সঞ্চালনা করছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জোনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন মানে প্রধান অতিথি যিনি অত্যন্ত পোলাইট রোমান্টিক হিরোইক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভ এনার্জেটিক অ্যান্ড ব্রেভ উনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি আজকের এই অনুষ্ঠানে উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা যুবলীগের সম্মানিত আহ্বায়ক জনাব আজহারুল ইসলাম সাহেব ময়মনসিংহ জেলা থেকে আগত জেলা যুবলীগের সম্মানিত নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ সামনে উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ এবং আওয়ামী লীগ এবং সকল সংগঠনের নেতৃবৃন্দ আমি দুঃখিত মেয়র সাহেবের নাম আগেও আমার বলার কথা ছিল আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা বারবার নির্বাচিত ঈশ্বরগঞ্জের মেয়র জনাব কমান্ডার আব্দুল সাত্তার মহোদয় উপস্থিত রয়েছেন সামনে যুবলীগ নেতৃবৃন্দ এবং উপস্থিত সর্বস্তরের বন্ধুগণ আসসালামু আলাইকুম আসলে অনেকেই বক্তব্য রেখেছেন আমার আগে আমার সহযোগী সহকর্মী হানিফ জামিল সাহেব বক্তব্য রেখেছেন যুবলীগের উদ্দেশ্যে আসলে এই যুবশক্তি বঙ্গবন্ধু ডাকে যুবশক্তির স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেদিন স্বাধীনতার বিজয় অর্জন করেছিলেন পরবর্তীতে শেখ ফজল মনির নেতৃত্বে যুবলীগের নেতৃত্বে সংগঠিত হয়ে আজ পর্যন্ত বাংলাদেশ বিনির্মাণে যারা সহযোগিতা করে যাচ্ছেন আজকে ঈশ্বরগঞ্জে যুবলীগের কথা উদ্দেশ্যে বলছি তারা গত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিশ্রম করে কঠিন পরিশ্রম করে এই সকলের সাথে একযোগে একাত্মতা ঘোষণা করে তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে এই সেন্টারগুলি পাহারা দিয়ে যাবতীয় সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন বিধায় আজকের এই জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্যে আমরা তাদের বিপুল সমর্থন পেয়েছি বলেই আজকে আমাদের পক্ষে এই বিজয় অর্জন করা সম্ভব হয়েছে আমি তাই এই ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই মাননীয় চেয়ারম্যান সংসদ সদস্য যার অনেক ইচ্ছা ছিল অনেক আগেই যদিও দুইবার উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন কিন্তু এই মূলত বৃহত্তর পরিসরে ঈশ্বরগঞ্জের সেবা করার জন্যে এই সংসদ সদস্য নির্বাচিত হয়ে বৃহত্তর পরিসরে ঈশ্বরগঞ্জে তথা বাংলাদেশের উন্নয়নের চিন্তা ভাবনা করে কিন্তু সংসদ উনি এসেছিলেন রাজনীতিতে পরবর্তীতে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবার উনি স্বতন্ত্র
থেকে ইগল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছা ছিল, উন্মুক্ত করে দিয়েছিলেন, যারা নৌকা পেয়েছেন। এরপরও যাদের জনপ্রিয়তা রয়েছে, যাদের জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে, তারা যদি নির্বাচিত হয়ে আসে তাহলে কোনো কোনো বাধা নাই। এই শক্তিতে উজ্জীবিত হয়ে ঈশ্বরগঞ্জের যুবলীগ সহ সকলে আপনার চেষ্টায় অপশক্তিকে দূর করে এই 15 বছর ধরে এই ফখরুল ইমামের দ্বারা ঈশ্বরগঞ্জে যে 50 বছর পিছিয়ে গিয়েছিল, এই ফখরুল ইমাম এখানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে সেখান থেকে ঈশ্বরগঞ্জের বীর জনতা আজকে বিপুলভাবে বিপুল ভোট দিয়ে এখানে আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করেছেন। এটা ঈশ্বরগঞ্জের মানুষ অনেক আশা করছে যে ওনার দ্বারাই একমাত্র ঈশ্বরগঞ্জের এই মুহূর্তে এই তরুণ নেতার দ্বারাই ঈশ্বরগঞ্জের উন্নয়ন একান্ত সম্ভব, তাই তাকে আশা ভরসা করে মানুষ নির্বাচিত করেছে। আমাদের সকলে সামনের দিনগুলিতে ওনাকে চেষ্টা করতে হবে, যার যার জায়গা থেকে সর্বান্তকরণে আমাদের চেষ্টা করতে হবে, যাতে ঈশ্বরগঞ্জ বিনির্মাণে যিনি যিনি উদ্যোগী হয়েছেন মানে জাতি মাননীয় নেত্রী জনতা শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী যে ভিশন 21 বাস্তবায়ন হয়েছে ওনার নেতৃত্বে, ভিশন 41 যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে মাননীয় নেত্রী যিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন, ভিশন ঘোষণা করেছেন, সে ভিশন বাস্তবায়ন করতে হলে আমাদের এই সুমন সাহেবের মতো এমপি দরকার ছিল, সুমন সাহেবের এমপির মতো আমাদের দরকার ছিল। এই তরুণরাই আগামী ভিশন 41 স্মার্ট বাংলাদেশ নির্মাণে তারা তারা যোগ্য ভূমিকা রাখবে, আমি বিশ্বাস করি তারা উপযুক্ত ভূমিকা রাখবে, এবং তাকে এই যুবশক্তি যুবলীগ সহ আমরা সর্বান্তকরণে আমরা সহযোগিতা করব, এইটাই ঈশ্বরগঞ্জবাসী সহ সারা দেশবাসীর আশা একান্ত। তাই আমি যতটুকু জানি উনি নির্বাচিত হওয়ার পূর্বেই যে চিন্তা ভাবনা ছিল, নির্বাচিত হওয়ার পরেই ইতিমধ্যেই উনি সংসদ বিষয়ে চিন্তা করছেন, কীভাবে ঈশ্বরগঞ্জের মানুষকে সুখে রাখবেন, কীভাবে ঈশ্বরগঞ্জে উন্নয়ন করবেন, ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা উনি করে ফেলেছেন। যে ইতিমধ্যে আমি যতটুকু কাছে থেকে জানি আমাদের সংসদীয় যে রীতিনীতি উনি সবগুলি নিজে রপ্ত করেছেন, রপ্ত করার জন্য চেষ্টা করছেন, সংবিধান সংক্রান্ত বিষয়ে উনি জ্ঞান অর্জন করার চেষ্টা করছেন। আমি আশা করি উনি অল্পদিনের মধ্যেই বাংলাদেশ সংসদে অত্যন্ত অন্যতম সংসদ সদস্য হিসেবে দৃষ্টি আকর্ষণ করবেন। একান্ত ইচ্ছা, মেধা, দক্ষতা থাকলে সব কিছু সম্ভব, এই সমস্ত মেধা দক্ষতা যোগ্যতা ওনার রয়েছে বলে আমি বিশ্বাস করি। তাই আমি মোটামুটি কাছে থেকে নির্বাচিত হওয়ার পরেও দেখেছি আজ পর্যন্ত যে কীভাবে আমাদের কাছ থেকে উনি সংগ্রহ করছেন ঈশ্বরগঞ্জ উন্নয়নের জন্য, যে উনি ইতিমধ্যে 71 বৃদ্ধিতে সহ 42 বৃদ্ধিতে সহ যে কীভাবে কোন বড় বড় প্রকল্পগুলি উনি ঈশ্বরগঞ্জের জন্য উনি সেখানে দাবি রাখবেন, উত্থাপন করবেন, ইতিমধ্যে সবগুলি ইনশাল্লাহ গুছিয়ে ফেলছেন। ঈশ্বরগঞ্জে যতগুলি অবহেলিত প্রকল্প আছে রাস্তাঘাট সহ বিভিন্নভাবে, আমাদের এখানে রাজীবপুরে একটা ইপিজেড আছে, এখানে সূচি সেটা বাস্তবায়ন হবে কিন্তু দীর্ঘদিন যাবৎ অবহেলিত আছে, সেটা উনি সেখানে উত্থাপন করবেন। এই যা এরপরেও ঈশ্বরগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রকে 100 শয্যা করার জন্য উনি সেখানে উত্থাপন করবেন, ঈশ্বরগঞ্জে কাঁচা মাটিয়া নদী সেটাকে ড্রেজিং করার জন্য সেটাকে উনি উদ্যোগী হচ্ছেন। এইসব ঈশ্বরগঞ্জে যত ধরনের মাথায় আসছে, যত বড় বড় উদ্যোগ ঈশ্বরগঞ্জে, আশা করা যায় আল্লাহ যদি ওনাকে হায়াতে রাখে এই 5টি বৎসর যে ওনার দ্বারা যে কাজ হবে ঈশ্বরগঞ্জবাসী চিরদিন স্মরণ রাখবে এবং সেটা স্মরণাক্ষর লেখা থাকবে ইনশাআল্লাহ। তাই আমরা শুধু এখনকার কাজ হলো ওনাকে সহযোগিতা করা এবং মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, উনি আল্লাহ তাআলাকে সুস্থ রাখেন, ওনার পক্ষে অনেক কিছু সম্ভব আমরা আশা রাখছি। সেই আশা এবং বিশ্বাস রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। কেন্দ্রের নির্দেশনায় এই আবুল খায়ের জুনায়েদকে সৃষ্টি করেছে, আর তাদের সম্পর্কে আপনি কথা বলবেন, আমরা জেলা যুবলীগ বদমাস করব না। এই ফুলুদের মতো যারা কি বলবে না বলবে তাদের কথা নিয়ে আমাদের করলে হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার ঈশ্বরগঞ্জ উপজেলার আজকের প্রাথমিক সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এই ঈশ্বরগঞ্জের জনপ্রিয় নেতা, যিনি ঈশ্বরগঞ্জ মানুষের মনের কথা বুঝেন,
যাকে সাধারণ মানুষ হৃদয়ের ভাই হিসেবে মনের কোঠায় ঠাই দিয়েছে, সেই আমাদের প্রিয় নেতা, দীর্ঘদিন উপজেলার চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, এই যুবলীগকে যিনি আগলে রেখেছেন ঈশ্বরগঞ্জ যুবলীগকে, এবং ঈশ্বরগঞ্জ যুবলীগকে সবসময় যিনি সন্তানের মতো লালন পালন এবং ধারণ করেছেন, আমাদের সেই প্রিয় নেতা মাহমুদুল হাসান সুমন ভাই, জাতীয় সংসদ সদস্য, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন যিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আজকে ময়মনসিংহ জেলা যুবলীগের নেতৃত্ব দিচ্ছেন, যিনি এই ময়মনসিংহের 13টি উপজেলায় ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে আজকে সকল যুবলীগের নেতৃবৃন্দের হৃদয়ের ভালোবাসা দিয়ে যিনি যুবলীগকে আগলে রেখেছেন, যার নেতৃত্বে আজকে যুবলীগ ঐক্যবদ্ধ, সারা ময়মনসিংহে যুবলীগ আমাদের হৃদয়ের মণিকুঠায় যিনি বসবাস করেন, যিনি এই যুবলীগকে তিল তিল করে সুসংগঠিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন, আমার শ্রদ্ধেয় নেতা, যার এখান থেকে এখনো আমি শিক্ষা গ্রহণ করি যুবলীগ সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়, সাবেক ছাত্র নেতা 90-এর স্বৈরাচার আশ্রম বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন, ময়মনসিংহ জেলা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন, আমার শ্রদ্ধেয় নেতা এক যুগের নাজারুল ইসলাম আজহার ভাই আজকের উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন এই ঈশ্বরগঞ্জের পৌরসভাকে যিনি নেতৃত্ব দেন, আমাদের শ্রদ্ধেয় নেতা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, যাদের নাম বললে অনেক সময় লাগবে, আমি শুধু বলবো আজকে ঈশ্বরগঞ্জ যুবলীগ, এই যুবলীগকে যে যিনি ইউনিয়ন পর্যায়ে থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী করেছেন, এই ঈশ্বরগঞ্জের যুব সমাজের আইকন, আমাদের সকলের প্রিয়জন, আমার খুবই স্নেহভাজন এই ঈশ্বরগঞ্জ যুবলীগের যিনি নেতৃত্ব দিচ্ছেন, এই ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি আমার স্নেহভাজন আবুল খায়ের, এবং সাধারণ সম্পাদক হিসেবে যিনি রয়েছেন, নিরলস কাজ করে আজকে যুবলীগ ঐক্যবদ্ধভাবে আজকে কাজ করে যাচ্ছেন, সেই সাধারণ সম্পাদক জোনায়েদুল ইসলাম ভূঁইয়া সহ যুবলীগের নেতৃবৃন্দ। আসলে আওয়ামী লীগের ভ্যানগার্ড মানেই যুবলীগ। আজকে এই ঈশ্বরগঞ্জ যুবলীগ খায়ের এবং জুনায়েতের নেতৃত্বে আজকে শক্তিশালীভাবে ঐক্যবদ্ধভাবে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে ঐক্যবদ্ধ ছিল বিধায় আজকে সুমন ভাইয়ের মতো একজন ভালো মানুষ জাতীয় সংসদ সদস্য হতে পেরেছে। আজকে যুবলীগ যদি রাজপথে সঠিকভাবে আমরা কাজ করি, ওই বিএনপি জামাত এক সেকেন্ড দাঁড়ানোর ক্ষমতা নেই ঈশ্বরগঞ্জে। আজকে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যার বাবা জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশনায় এই যুবলীগকে সুসংগঠিত করেছিল সেই ফজলুল হক মনির, উত্তরসূরি যার শরীরে ফজলুল হক মনির রক্ত বহমান, সেই শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশ যুবলীগ ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি। তারই ফলন হিসেবে আমাদের চেয়ারম্যান বলেছে পরিষ্কার ভাষায়, আমার যুবলীগ সারা বাংলাদেশে আওয়ামী লীগের ব্যাংগার্ড হিসেবে কাজ করে, আর যুবলীগ মানেই স্বাধীনতার প্রতীক, যুবলীগ মানেই ওই সন্ত্রাস মাদকের বিরুদ্ধে লড়াই সংগ্রামের যুদ্ধের সৈনিক। আজকে যারা ঈশ্বরগঞ্জে বলেন যুবলীগের নামে বিভিন্ন কথাবার্তা বলেন, আপনাকে আমি যদি প্রশ্ন করি, আমার যুবলীগ আবুল খায়ের পাঁচ অক্ত নামাজ পড়েন, একজন নামাজ পড়ুয়া মানুষ, তাকে যেভাবে আপনি কথাবার্তা বলেন, আমরা জেলা যুবলীগ আবুল খায়ের সম্পর্কে আমরা জেনে বুঝে নেতৃত্ব দিয়েছি, আবুল খায়ের মতো নেতৃত্ব একটি ভালো মানুষ এই ঈশ্বরগঞ্জে দেখাতে পারবেন না।
এই জুনায়েদুল ইসলাম সুমনের মত একটি নেতৃত্ব আপনি সৃষ্টি করতে পারবেন না আজকে এক বুকে রাজার ভাই কেন্দ্রের নির্দেশনায় এই আবুল খায়ের জুনায়েদকে সৃষ্টি করেছে আর তাদের সম্পর্কে আপনি কথা বলবেন আমরা জেলা যুবলীগ বদনাম করব না পরিষ্কার ভাষায় বলতে চাই আপনি সরকারি জায়গা ভূমি দখলকারী আপনি ভূমি দখল করেছেন বিদায় আজকে যুবলীগ কেউ যদি ওই মাপে মাপেন তাহলে আমরা যুবলীগ কিন্তু আপনাকে কোনো কথা বলতে ছাড় দেব না ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমার সাথে আমার আমার মাননীয় জাতীয় সংসদ রয়েছেন এই ঈশ্বরগঞ্জের অভিভাবক ঈশ্বরগঞ্জের মানুষের প্রাণের স্পন্দন আজকে এখানে আমার যুবলীগের নেতা আমার অভিভাবক এক বুকে রাজার ভাই রয়েছেন ওনারা এই সম্পর্কে দিক নির্দেশনা বক্তব্য দিবেন আমি শুধু বলবো আমার যুবলীগকে নিয়ে কোনো কটাক্ষ করবেন না আমার ঈশ্বরগঞ্জের যুবলীগ সারা ময়মনসিংহ 13টি উপজেলার মধ্যে একটি মডেল যুবলীগ এই ঈশ্বরগঞ্জ যুবলীগকে নিয়ে যদি আপনি কথাবার্তা বলেন আমাদের যুবলীগ আপনাকে কোনো ছাড় দেওয়ার আর সুযোগ নেই সংগ্রামী ভাইয়েরা আমার সাথে আমার আমরা রাজনীতি করি রাজনীতির ভাষায় ওনাকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা কাজ করি যেই রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা পিতা মাতা হারিয়ে দুই বোন আজকে এই জীবিত আছে এই দুই বোন একসঙ্গে থেকে আজকে শেখ হাসিনা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা গরিব দুঃখী মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন আর আমাদের ঈশ্বরগঞ্জের আজকে আপনারা আমরা যাকে নির্বাচিত করেছি সেই সুখে দুঃখে যাকে পাই সেই মাহমুদুল হাসান সুমন ভাই আজকে নির্বাচিত হয়েছে আপনাদের যুবলীগের কোনো ভয় নাই কারণ আপনাদের সাথে মাহমুদুল হাসান সুমন ভাই রয়েছে আপনাদের সাথে জেলা যুবলীগের আহ্বায়ক এক বুকে রাজার ইসলাম রয়েছে আমরা জেলা যুবলীগ রয়েছি তাই কে কি বললো কান দিবেন না কারণ আমার ইমান আমার সঙ্গে এই খায়ের পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সেই খায়ের কিন্তু ইমান নিয়ে যুবলীগ করেন এই যুবলীগ একটি শক্তিশালী যুবলীগ এই যুবলীগ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ওই বিএনপি জামাতের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য যুবলীগ এই ভুলুদের মতো যারা কি বলবে না বলবে তাদের কথা নিয়ে আমাদের চললে হবে না আমাদের কাজ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজগুলি আমরা ঘরে ঘরে পৌঁছে দিব এবং রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি ওই মাহমুদুল হাসান সুমন ভাইকে সহযোগিতা মাধ্যমে আমরা এই রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার পিতা জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা সুমন ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে যুবলীগ কাজ করে যাব এই প্রত্যয় রেখে আগামী দিনে আবারও দেখা হবে লড়াই সংগ্রামে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাহমুদ হাসান সুমনের বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে প্রকাশ্যে যে ধরনের বক্তব্য আপনি দিয়েছেন তার বিচার কিন্তু আজকে আপনি মিটিং করছেন আমি মনে করি আপনার যদি শুভবুদ্ধি উদয় হয় তাহলে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নবায়ন শোধ বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশ আজকে সমাবেশের সভাপতিত্ব করছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি এবং সংগ্রামী যুবনেতা আমার অত্যন্ত প্রিয় জনাব আবুল কায়েস এবং আজকের এই সমাবেশ সঞ্চালনা করছেন আমার ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সকলেরই পরিচিত মুখ আমার সকলের প্রিয় ভাজন জনাব জুনায়েদ ইসলাম ভূঁইয়ার সুমন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ যাকে আমরা বিগত 7ই জানুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে আমরা তাকে পাঠাবো ঈশ্বরগঞ্জ মানুষের পক্ষে কথা বলার জন্য ঈশ্বরগঞ্জ উন্নয়নের পক্ষে কথা বলার জন্য নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান সুমন উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক জনাব আজহারুল ইসলাম সাহেব সহ ময়মনসিংহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত আমার ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক চেয়ারম্যান এবং সাবেক আওয়ামী লীগের সহসভাপতি জনাব সিরাজুল ইসলাম সাহেব উপস্থিত আমার রাজনৈতিক সহকর্মী
বিগত স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অতন্ত্র প্রহরী এবং শহীদ পরিবারের সন্তান সাবেক ছাত্রলীগের সভাপতি জনাব বজলুর রহমান সাহেব, উপস্থিত সাবেক যুবনেতা, যুব ছাত্র ছাত্রনেতা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জনাব আবুল মনসুর এবং বর্তমান আওয়ামী লীগের সদস্য জনাব আবুল মনসুর সহ আমার ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত ঈশ্বরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার যুবলীগের সংগ্রামী সদস্যবৃন্দ, প্রিয় ভাইরা, আমার কথা অনেক আমার বলার ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না। যেহেতু আবুল কাইয়ের সাহেব যে বক্তব্য রেখেছেন, এ ধরনের বক্তব্য আমি অবশ্য পছন্দ করি, আর তারই মাঝে আমি কিছু বক্তব্য দেওয়ার কিছু সুযোগ ছিল, যাই হোক সময়ের স্বল্পতার কারণে আমি বলতে পারছি না। আপনারা জানেন যে মাহমুদ হাসান সুমন আমাদের বর্তমান এমপি জনাব জাতীয় সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান সুমন দীর্ঘ 12 বৎসর যাবৎ রাজনীতির মাঠে ছিল। কেন এসেছিল সেই প্রসঙ্গে আমি বলতে চাই না। এসেছিল একটি কারণে, ঈশ্বরের মানুষ বিগত সংসদের যার জন্য তার স্বৈরাচারী আচরণকারী পারিবারিক তন্ত্রের কারণে আমার অবহেলিত ছিল আমার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদের সুখ দুঃখের চিন্তা করে ঈশ্বরগঞ্জে মাঠে হাজির হয়েছিলেন এই মাহমুদ হাসান সুমন রাজনীতি করার জন্য এবং মানুষের উপকার করার জন্য, আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য। এই মাহমুদ হাসান সুমন আওয়ামী পরিবারের সন্তান, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, এটা সত্য এবং বাস্তব। এই মাহমুদ হাসান সুমনের পিতা ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং পৌরসভা হওয়ার আগে যখন এটা ইউনিয়ন ছিল সেই ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন উনি দীর্ঘদিন যাবৎ। কাজেই মাহমুদ হাসান সুমনকে কাটো করে দেখা দরকার নাই। যখন মাহমুদ হাসান সুমনকে নিয়ে মাঠে আসছে ঠিক তখন একটি পরিবার যোক্তা ছাত্রসভের পরিবার তারা সকলে বলল যে মাহমুদ হাসান সুমনকে মাহমুদ হাসান সুমনকে আরে গজ্জবের দল, তোরা যে এই কথাটি বলে তোর বগ্রীপতি কোন পরিবারের সন্তান, আর তোর বগ্রীপতি কোন পরিবারের সন্তান ছিল, সেটা কি রাজাকার পরিবারের সন্তান ছিল, নবাবি পরিবারের সন্তান ছিল, সেই পরিবারের সন্তান মাহমুদ হাসান সুমন। তারপরে মাঠটাই ভাবে, অর্থাৎ এর কারণ একটাই, বিগত সংসদ সদস্য জনাব আব্দুল সত্তার সাহেব 2 বছর 2 বার যখন সংসদের দায়িত্ব পালন করেন তখন কিন্তু মাহমুদ হাসান সুমন এবং তারা তিন ভাই কোনোদিন রাজনীতি আসে নাই এবং ঈশ্বরগঞ্জের মানুষ মাহমুদ হাসান সুমনকে চিনত না, আবুল কাহের আবু সাহেবকে তারা চিনত না, জানতো না, কারণ তারা কন্ট্রাক্টরিতে আসে নাই, তারা উপজেলাতে আসে নাই, তারা কোনো তানায় দালালি করতে আসে নাই, অর্থাৎ সম্পূর্ণভাবে তারা ব্যবসা করে, যার জন্য তারা এই কথাটা বলতে সুবিধা পেয়েছে যে মাহমুদ হাসান সুমনকে। আর আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই আসাম একজন সদস্য আব্দুল সত্তার সাহেব, উনি নীরবে বসে বসে উনি কথা শুনেন, তাদের কথা কোনো জবাব দেন না। যাই হোক, অনেক ইতিহাস, আজকে মাহমুদ হাসান সুমনকে মাঠে নেওয়ার পরে অনেকেই অনেক কিছুই বলেছে, অনেক প্রভাকাণ্ডা করেছে, মাহমুদ হাসান সুমনকে বিশোধকার করেছে। আর আমরা যারা মাহমুদ হাসান সুমনকে নিয়ে বিশেষ করে আমি যখন মাঠে ময়দানে রাজনৈতিক অঙ্গনে কথা বলি তখন আমার উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করেছে, অকথ্য কুকথ্য ভাষায় কথা বলা হয়েছে, অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, সকল লাঞ্ছনা গঞ্জনা বঞ্জনা সহ্য করে এই ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করে মাহমুদ হাসান সুমনকে নিয়ে প্রতিদিন প্রতিটা মুহূর্ত এই মাঠে কাজ করেছে, নির্বাচন এলাকার মাঠে মানুষের জনগণের শুধু আমার পরিশ্রম আর মাহমুদ হাসান সুমনের স্নেহ ভালোবাসা মমতা তার অদর্শকে মানুষ বুকে ধারণ করে আস্তে আস্তে আমাদের কর্মী সংগঠিত হলো, আমরা এমন এক কর্মী সংগঠিত হলো মাহমুদ হাসান সুমনের নেতৃত্বে যে সংগঠন যে কর্মী কোনোদিন ঈশ্বরগঞ্জের রাজনীতির ইতিহাসে 40 বৎসরে কেউ করতে পারবে না, এমনি একটি সংগঠন মাহমুদ হাসান সুমন, সেই সংগঠনটির পিছনে একমাত্র যুবলীগ। আমি সেদিন মাহমুদ হাসান সুমন আমাদের এমপি সাহেবকে বলেছিলাম, আমরা যেহেতু মাঠে আছি আমাদের যুবলীগটা আমাদের হাত করতে হবে, ছাত্রলীগটা আমাদের হাত করতে হবে, আমরা যদি যুবলীগটা আমাদের আনতে আনি তৃণমূল পর্যায়ে যখন আমরা সংগঠন করব সেই সংগঠনের মাধ্যমে আমরা আগে যাব। আমার কথাটা অবশ্য উনি কানে দিয়েছিলেন, যার ফলে তিনি একটি যুবলীগ সংগঠিত করলেন। আজকে সেই যুবলীগ বাংলাদেশের মডেল যুবলীগ হিসাবে আজকে স্বীকৃতি লাভ করেছে এবং জেলা পর্যায়ে জানে। যাই হোক, এই মাহমুদ হাসান সুমন রাজনীতিতে উনি কিন্তু পিছায় নাই,
যারা রাজনীতিতে ওনার বিরোধিতা করেছেন প্রত্যেকের সাথে কোন ওনার যুদ্ধ হয়েছে, প্রত্যেকেই ওনার সাথে কিন্তু খেলেছে, সবাই কিন্তু পরাজিত হয়েছে বড় বড় নেতা। আজকে মাহমুদ আহমেদ সুমনেশ্বরগঞ্জ উপজেলার এমপি, আর যারা বিরোধিতা করেছেন তারা বয়সে অনেকেই বড়, আপনাদের বয়স কেউ 40 বছর হইতে পারে, কেউ 50-60 বছর হতে হবে, নেতৃত্ব কিন্তু নিতে পারে নাই, উপজেলা চেয়ারম্যান হতে পারেন নাই, মেয়রও হতে পারেন নাই, তাহলে বিশৃঙ্খলা ষড়যন্ত্র আর চক্রান্ত করার মধ্য দিয়ে আপনাদের রাজনীতি শুরু হয়েছে প্রিয় ভাইয়েরা। তার মধ্যে আরেকজন যোগ দিয়েছে এই জাতীয় পার্টির সাবেক জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম সাহেব, ওনাদের যোগ দিয়েছে, কারণ উনি যেভাবে আমার এই সরকারের বাধা বন্ধ, আমার এই সরকারের অনুদান যেভাবে পাচ্ছেন, এই মজা টেকা থেকে উনি বলে করছেন যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে মাহমুদ হাসান সুমন, তাকে সরাতে হবে। তাই দলের মধ্যে একটা বিশৃঙ্খলা করলেন, দলের মধ্যে দুইটি ভাগ সৃষ্টি করে মাহমুদ হাসান সুমনের সাথে যারা সহকর্মী হিসেবে রাজনীতিতে যারা তাদের উপর মামলা হামলা চালিয়ে দিলেন। আমি পরিষ্কার বলতে চাই, আমাদের 32 জন লোকের উপর যে মামলাটি করেছিল সেখানে কিন্তু ফখরুল ইমাম সাহেবের মদত ছিল, এই 32 জনের বিরুদ্ধে মামলা হওয়ার কারণ ছিল মাহমুদ হাসান সুমনের এই মিশনকে যদি ধ্বংস করতে পারি তাহলে ঈশ্বরগঞ্জ থেকে সে বিতাড়িত হবে, রাজনীতি করতে পারবে না, সেখানেও কিন্তু ফখরুল ইমাম সাহেবের সেই মদত ছিল। তার মদতের কারণে আমার সাবেক সংসদ সদস্য আমার প্রিয় ভাই জনাব আব্দুস সাত্তার সাহেব তার সাথে সক্রিয় তার সম্বন্ধের মাধ্যমে আমাদের উপর এই 32 জন লোকের উপর একটি মামলা চাপিয়ে দিলেন। আর চাপিয়ে না শুধু যে মামলাটি করেছেন 7-8 বছর অবশ্য আমাদের জেলে থাকতে হয়তো এমনি ধরনের ধারা উনি দিয়ে মামলা করেছেন প্রিয় ভাইয়ের আমার। তারপর এই মামলা করার পর মাহমুদ হাসান সুমন আমাদেরকে 2 দিনের জন্য 1 দিনের জন্য জেল কাটাতে পারে নাই, আমরা অবশ্য গ্রেপ্তার হয়েছি, আমরা অবশ্য কারাগারে গিয়েছি এই মাহমুদ হাসান সুমনের বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে। তার আমি জানি তার আর্থিকভাবে 70 লক্ষ টাকা হয়তো আমাদের এই জামিনের পিছনে খরচ হয়েছে। এই ধরনের মামলা যদি কোনো নেতা ঈশ্বরগঞ্জে থাকতো আমাদেরকে সারা জীবন জেলখানায় দেখতে হতো, কিন্তু আমাদের 1 ঘন্টার জন্য নাই। শুধু তাই নয়, আমরা যখন 32 জন লোক একসাথে ছিলাম, এই আমাদের সময় এখানে যারা আছে এই জুনাইদ ইসলাম ভুইয়া সুমন সহ প্রত্যেকেই কিন্তু আমরা 32 জন ছিলাম, তারা আমরা সহযাত্রী সহকর্মী ছিলাম, তাদের চিন্তা চেতনা ছিল তাদেরকে ধ্বংস করলে এই রাজনীতি শেষ হয়ে যাবে। যাই হোক, আমাদেরকে উনি রেখেছেন, আমরা মনে হয় জমিদার ভবনে বাসভবনে আমরা খাওয়া দাওয়া করছি, এ ধরনের ব্যবস্থা মাহমুদ হাসান সুমন করেছিলেন প্রত্যেকেই। যাই হোক, এই মাহমুদ হাসান সুমনের বলিষ্ঠ নেতৃত্বের কারণের মাধ্যমে আমরা কিন্তু জেল থেকে বেরিয়ে আসছি। আমার সাথে জেল থেকে বেরিয়েছে সিরাজুল ইসলাম সাহেব, আমার বরুতের ইউনিয়নের সাবেক সভা সাধারণ সম্পাদক সাইদুল মানস, আমরা 32 জন। যাই হোক, সেদিক দিয়েও আমি বেশি কথা বলবো না, এরকম ধরনের উনি আচরণ করেছে, তখন উনি রাজনীতিতে বয়স মাত্র 4 বছর, যে কাজটি করেছেন তখন রাজনীতির বয়স ওনার 5 বছর, আর বর্তমানে ওনার রাজনীতির বয়স হচ্ছে 12 বছর। এই 12 বছরের ভিতর 2 বছর উনি রাজনৈতিক অঙ্গনে মাঠে ময়দানে কাজ করেছেন, আর 10 বছর উনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এই 2 বছর 5-10 বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব সফলভাবে পালন করার মধ্য দিয়ে আজকে সরকার থেকে উনি শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা ষড়যন্ত্র করেছেন চক্রান্ত করেছেন মাহমুদ হাসান সুমন রাজনীতিতে অংশগ্রহণ করার পর থেকে শুরু করে এই নির্বাচনের 3 বিকাল 4 পর্যন্ত আপনারা ষড়যন্ত্র করেছেন মাঠে সুমনকে বিতাড়িত করার জন্য। আমরা মাঠে গিয়ে দেখি কি ধরনের প্রভাকাণ্ড, যে মাহমুদ হাসান সুমনকে আপনারা ভোট দিলে কি হবে, তার রেজাল্ট নিয়ে যাবে, এই ধরনের একটা প্রভাকাণ্ড করার মধ্য দিয়ে আমরা মাঠে কোনো আমরা ভোটারকে তারা উদ্বুদ্ধ করেছে ভোটে না আসার জন্য। যাই হোক, আল্লাহর অশেষ সহমতে এবং মাহমুদ হাসান সুমনের একান্ত ভালোবাসা মমতা এবং স্নেহমার মানুষকে আকৃষ্ট করার মধ্য দিয়ে আমরা নির্বাচিত হয়েছি বিপুল ভোটের মাধ্যমে। মাহমুদ হাসান সুমন জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। আমরা মাহমুদ হাসান আল্লাহর আল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে আমরা লাখো লাখো শুকরিয়া আদায় করছি। যাই হোক, শেষ দিকে আমি আসছি।
যেহেতু ফায়সা বক্তব্য দিয়েছেন আমরা মাহমুদ হাসান সুমনের কাছে কিছু চাই না চান আপনারা না 5 বছর আপনাদেরকে ধৈর্য ধরতে হবে মাহমুদ হাসান সুমন আমাদের এমপি সাহেবুনে নির্বাচনের মাঠে অঙ্গীকার করেছেন আমাদের সাথে অঙ্গীকার করেছেন প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি মিটিংয়ে উনি বলেছেন ঈশ্বরগঞ্জকে মাদক মুক্ত করতে হবে ঈশ্বরগঞ্জ একটি সুন্দর আধুনিক শহর গঠন করবে এবং উন্নয়নের জন্য উনি কাজ করবে আজকে উন্নয়নের কাজ করতে গেলে মাদক দ্রব্য মাদক মুক্ত করতে গেলে আমাদের ধৈর্য এবং সহানুভূতির প্রদর্শন করতে হবে তার কাছে আমরা কিছু চাই না কিন্তু ঈশ্বরগঞ্জকে মাদক মুক্ত করতে হবে আমরা আপনার কাছে নিব না চাইব না আর আপনি মাদক মুক্ত করবেন না এটা কিন্তু হতে পারে না আর যারা ঈশ্বরগঞ্জে কিছু ভূমিদস্যু আছে যারা পরের টাকা দখল করে সরকারের টাকা দখল করে যারা আজকে ভূ সম্পত্তি করেছে বড় বড় গলা কথা বলে মাহমুদ হাসান সুমনের রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা করেছে আমরা কিন্তু তাদেরকে ছাড় দিব না কোনো অবস্থাতে আপনি মাঠে ছিলেন আপনি উপজেলা চেয়ারম্যান অনেক কিছু আপনি সহ্য করেছেন কিন্তু আমরা সহ্য করতে পাই নাই আপনি আমাদেরকে দমন করেছেন যে আমাকে এমপি হতে হবে যার জন্য আমরা সবুর করেছি ধৈর্য ধরেছি এবং তাদের কার্যকলাপের আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই প্রিয় বন্ধুরা আমার মাহমুদ হাসান সুমনকে নিয়ে অর্থাৎ আমাদের এমপি সাহেবকে নিয়ে বহু ছিনমিনি তারা খেলেছেন মনে হয়েছে তারাই বুধ ঈশ্বরগঞ্জের হত্যাকর্তা ভাগ্য বিধাতা কিন্তু তারা জানে নাই আমাকে আব্দুল হাকিম সব সাধারণ সম্পাদক ছিল মারা যাওয়ার পর রাইতে আমার উপরে সাংবিধানিক ভাবে ক্ষমতা আসে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেন আমাকে বহিষ্কার করেছে তারা তখন চিন্তা করলো যেন যদি জয়নাল আবেদিন যদি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয় তাহলে মাহমুদ হাসান সুমনের পাল্লা ভারী হয়ে যাবে রাজনীতি শক্তিশালীকর হবে সুতরাং তাকে গাওয়ারা যাবে না পরবর্তী সময়ে যদি বজলুর রহমান সাহেব আসে তাকেও সে বহিষ্কার করা হলো সুপরিকল্পিতভাবে আমাদেরকে বহিষ্কার করা হলো একটি চিঠির মাধ্যমে যাই হোক মাহমুদ হাসান সুমনের নেতৃত্বের মধ্য দিয়ে তার যোগ্যতার কারণে আমরা প্রত্যেকটি নেতা আমরা অভয় পথের নেতাদের কাছে দেখা সাক্ষাৎ করেছি তারা আমাদেরকে অভয় দিয়েছে তারা আমাদেরকে বলেছে এটা সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এটা আপনাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা আপনাদের বিচার করব অর্থাৎ বিচার কিন্তু হয়েছে এই সম্মেলনের মধ্য দিয়ে আর তাদের চরিত্র কিন্তু আমরা সেদিন উন্মোচন করেছি যাই হোক মাহমুদ হাসান সুমন এই উপজেলা পরিষদের নির্বাচন যখন প্রথম দ্বিতীয় নির্বাচনটি করতে আসে নৌকা মার্কা নিয়ে সেই নৌকা মার্কাকে নৌকা মার্কার বিরুদ্ধে তারা বিরোধিতা করেছে প্রয়াত আমার সাধারণ সম্পাদক যে ধরনের বিরোধিতা করেছে এটা বলার সমস্যা নাই যাই হোক আল্লাহ তাকে ব্যস্ত শিব করুক আমি সেদিকে যেতে চাই না আমি বলতে চাই এই ফখরুল ইমাম সাহেব তার অর্থনৈতিক অবস্থা তার আর্থিক দিয়ে তার সকল শক্তি দিয়ে এবং আমাদের দলের ভিত্তিতে একটি গ্রুপ সৃষ্টি করে আমাদের সাবেক এমপি আব্দুল সাত্তারকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে সকল সদস্যকে নিয়ে জামাত রাজা জামাত আলবত সহযত স্বাধীনতার বিরুদ্ধে শক্তি ছিল সকলকে ঐক্যবদ্ধ করে এই নৌকার বিরুদ্ধে কিন্তু উনি নির্বাচন করেছেন একটা আনারস মার্কা প্রার্থী দিয়েছেন আমাদের দলের ভিতরে সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্রলীগের সভাপতি তাকে প্রার্থী করে ওনাকে উপজেলা চেয়ারম্যান করার চেষ্টা করেছিল যাই হোক মাহমুদ হাসান সুমনের ধৈর্য মাহমুদ হাসান সুমনের নীতি আদর্শের কারণে এবং তার যোগ্যতার কারণে কিন্তু সেদিন মানুষের ভালোবাসা নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে শুধু দলীয় ষড়যন্ত্র না ফখরুল ইমাম সাহেব করেছে যাই হোক আজকে আমি ফখরুল ইমাম সাহেব নবাবের সিরাজউদ্দৌলা যখন পলাশির প্রান্তরে পলাশির যুদ্ধে পরাজিত হওয়ার পর তার স্ত্রীকে নিয়ে যখন সে রাতের অন্ধকারে পালিয়ে যায় 7ই জানুয়ারি এই ফখরুল ইমাম সাহেব ঈশ্বরগঞ্জ থেকে চোরের মতো পালিয়ে গেছে সেটা কিন্তু আমরা বলেছিলাম যাই হোক তার আস্তানা আর ঈশ্বরগঞ্জে হবে না আর যারা বিরোধিতা করেছেন ভাইয়েরা আমার আপনারা কেউ কিন্তু কোনোদিন নেতৃত্বের আসনে যেতে পারবেন না আপনারা রাজনৈতিকভাবে হিজড়া হয়ে গেছেন হিজড়া যাদেরকে রাজনৈতিকভাবে হিজড়া সুতরাং আর মাহমুদ হাসান সুমন সম্পর্কে কোনো সমালোচনা করবেন না আর আমাদের ভারপ্রাপ্ত সভাপতি
সাবেক সভাপতি হাজী রফিকুল ইসলাম বলবল সাহেব, আপনি হজ করেছেন? আমার মনে হয় হজ আপনার কবুল হয় নাই। যদি হজ কবুল হইতো তাহলে আপনি এই ধরনের মানুষ হজ করার পরে তার একটা পরিবর্তন আসে, আপনার কিন্তু পরিবর্তন আসে নাই। মাঝে মাঝে আপনাকে নামাজেও পাওয়া যায় না, আপনি এই ধরনের কাজ আপনি করেছেন। আপনি মাহমুদ হাসান সুমনের বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে প্রকাশ্যে যে ধরনের বক্তব্য আপনি দিয়েছেন, তার বিচার কিন্তু জনগণকে নিয়ে আমরা করব। আর যেভাবে পরের জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে আজকে আপনি মিটিং করছেন, আমি মনে করি আপনার যদি শুভবুদ্ধি উদয় হয় তাহলে আপনি বিল্ডিং এর কাজ বিরত রাখেন, নতুবা আপনাকে 10 বছর, এই 12 বছর সুমনকে যে ধরনের অত্যাচার নির্যাতন আপনি করেছেন, এর প্রত্যেকটি আপনাকে আমরা সাথ দিব না। আমি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, আপনি আমার চেয়ে বয়সে 7 বছরের ছোট, আপনি একজন রাজাকার পরিবারের সন্তান, এটাই সত্য এবং এটাই বাস্তব। রাজাকার পরিবারের সন্তান হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব পালন করে আওয়ামী লীগকে কলঙ্কিত করেছেন, আওয়ামী লীগের কলঙ্কিত করেছেন। যাই হোক, আমি আর সেদিকে যেতে চাই না, আমি একটু বলতে চাই আমরা মাহমুদ হাসান সুমনকে এমপি হিসেবে পেয়েছি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পাওনা। আমরা ওনার কাছে আর কিছুই চাই না, আমরা ধৈর্য সহকারে আমরা 5টি বছর অপেক্ষা করব। উনি যে কথাগুলি অঙ্গীকার করেছেন, সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত ঈশ্বরগঞ্জে করবেন, ওনাকে সহযোগিতা করতে গেলে আমাদের লুপটাকে একটু সামলাতে হবে। আমাদের দলের ভিতরে একটা গ্রহ দল আছে, কাই 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 পার্টি, পাইলাম না খাইলাম না দিলাম না, ভাই আপনারা বিরত থাকবেন, আপনারা বিরত থাকবেন। পরিশেষে আমি শেষ বক্তব্য দিচ্ছি, যারা আমাদের বিরোধিতা করেছেন, আমাদের ইগল মার্কার বিরোধিতা করে লাঙ্গলের ভোট দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আমি সে সকল ভাইদেরকে আমার অন্তরের অস্থল থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরন্তন। খায়ের কিমা জোনায়েদের বিরুদ্ধে ব্যক্তিগত ঈর্ষান্বিত হয়ে আমার জীবনকে ছুঁড়ে কথা বলে কথা বললে, এটা আমার সরপঞ্চের উপর বারবার নির্বাচিত হয়েছে। এই বারবার নির্বাচিত হওয়ার পর যদি তার চরিত্রে একটু কলঙ্ক থাকতো, পিছে যদি কালো দাগ থাকতো, তাহলে আপনারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই সুমনকে ভোট দিতেন না। আমি প্রথমে সভার সৌন্দর্য নষ্ট করার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ময়মনসিংহ বারে নির্বাচন 28 তারিখ, আজকে আমাদের একটি মিটিং আছে, 6টা থেকে শুরু হয়েছে, আমাকে 6টার সময় যাওয়ার কথা ছিল। আমি এখানে এসেছি শুধু যুবলীগের এই প্রাথমিক সদস্য পদ এবং নবায়ন এটার উদ্বোধন করার জন্য, তাই আমি আপনাদের সঙ্গে কথা বলবো না। নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, আজকে এই বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য পদ এবং নবায়নের অনুষ্ঠানের আজকের সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি, আমার অত্যন্ত স্নেহের, আমার অত্যন্ত প্রিয়, আমার রাজনৈতিক সহযোদ্ধা, এই ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগকে যিনি একটি আদর্শের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং দিন রাত পরিশ্রম করেছেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আবুল খায়ের আজকে এখানে উপস্থিত আছেন। আমার এসকে আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্যের প্রতীক, তারুণ্যের ভরপুর, সত্য এবং ন্যায়ের প্রতীক ঈশ্বরগঞ্জ মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর নবনির্বাচিত সাংসদ
মাহমুদ হাসান সুমন আজকে এখানে উপস্থিত আছেন রণাঙ্গনের অগ্নিপুরুষ বীর মুক্তিযোদ্ধা ঈশ্বরগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র কমান্ডার আব্দুল সাত্তার আজকে এখানে উপস্থিত আছেন আমার নেতৃবৃন্দ এবং ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আখরুল ইসলাম সোহাগ এখানে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা এই ঈশ্বরগঞ্জের এই যুবলীগকে যিনি একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন যার সঙ্গে যুব রাজনীতি করেছি আমার অত্যন্ত কাছের অত্যন্ত স্নেহের আপনাদের এই অঞ্চল থেকে এই জনপদ থেকে যিনি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা এই ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুবলীগের সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া আজকে যারা আছেন সকলের নাম নিতে বললাম না আজকে আপনারা যারা এখানে আছেন আজকে এই শীতের এত শীতের মাঝেও আপনারা উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেছেন বিধায় আজকে আপনারা এখানে উপস্থিত আছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এমন একটি সংগঠনের আজকে প্রাথমিক সদস্য পদ দেওয়া হচ্ছে এবং নবায়নের কথা বলা হয়েছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য চেয়ারম্যান মানুষ গড়ার কারিগর শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল ইসলাম খান নিখিল ভাইয়ের এক যুগ উপযোগী সিদ্ধান্ত যে সিদ্ধান্ত এই বাংলাদেশ আওয়ামী যুবলীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি যুব রাজনীতি করেছি আমার কোনো অস্তিত্ব ছিল না আমি কোনোদিন বলতে পারি নাই আমি যুবলীগের একটি প্রাথমিক সদস্য পদ পেয়েছি আজকে যারা যুবলীগ করবেন যুবলীগ করতে যাচ্ছেন তাদের জন্য মাননীয় আমাদের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক সেই ব্যবস্থা করেছেন আজকে আপনি বলতে পারবেন আপনি এই নবায়ন পদ কিংবা সাধারণ প্রাথমিক সাধারণ সদস্য পদ গ্রহণ করার পর বলতে পারবেন আপনি যুবলীগের সদস্য হয়েছেন যে আমি দীর্ঘদিন যুবলীগ করেছি যে ভাগ্য আমার জীবনে ঘটে নাই আজকে আপনারা সেটা পাচ্ছেন সুযোগ্য চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের জন্য তাই আজকে যারা এই যুবলীগের নেতা কর্মী যারা খায়ের এবং জুনায়েদের কাছ থেকে সদস্য পদ গ্রহণ করবেন আজকে এখানে সাংসদ আছেন এই ঈশ্বরগঞ্জের পৌরপিতা আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন আমি যুবলীগের সকল নেতৃবৃন্দকে উদ্যত্ত আহ্বান জানাব তাদের সঙ্গে পরামর্শ করবেন তাদের সঙ্গে পরামর্শ করে আওয়ামী পরিবারের স্বাধীনতার শক্তির পক্ষে যারা কথা বলে স্বাধীনতাকে যারা বিশ্বাস করে বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন করে পালন করে ধারণ করে তাদেরকে আপনারা যুবলীগের সদস্য পদ দিবেন এমন কোন নেতাকে এমন কোন কর্মীকে যুবলীগের সদস্য পদ দিবেন না যারা যুবলীগের সদস্য পদ নেওয়ার পর এই যুবলীগের নাম ভাঙে চাঁদাবাজি করবে যুবলীগের নাম ভাঙে থানার দালালি করবে যুবলীগের নাম ভাঙে বিভিন্ন অপকর্ম করবে এমন লোকদেরকে দেবেন না যুবলীগ একটি শক্তিশালী সংগঠন যুবলীগের ঐতিহ্য আছে যুবলীগ এই দেশের জন্য এই দেশের প্রশ্ন জাতি যখনই কান্তি লগ্ন পড়েছে এই যুবলীগ রাজপথে লড়াই করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে জেল কেটেছে জুলুম জেল জুলুম ভুলিয়া নিয়ে এই যুবলীগ সকল সময় এ দেশের মানুষের পাশে ছিল দেশের কথা বলেছে স্বাধীনতার কথা বলেছে মুক্তিযুদ্ধের কথা বলেছে কখনো ওই আন্দোলন থেকে
পিছন পথে মানুষের সঙ্গে বেঈমানি করে নাই, আন্দোলনের সাথে বেঈমানি করে নাই। যুবলীগ বারবার জাতির কাছে পরীক্ষা দিয়েছে, জাতির কাছে পরীক্ষা দিয়ে আজ একটি পরীক্ষিত যুবলীগ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তাই এই যুবলীগের দায়িত্ব যারা পেয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই পবিত্র দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন, যাতে আমাদের দুর্নাম না হয়, যাতে আমাদের কোন আমাদের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র না হয়। আর আমি আমার কথা শেষ করে দিচ্ছি, শুধু একটি কথা বলতে চাই, এই সরগঞ্জ যুবলীগ কারো করুণার দান নয়, এই সরগঞ্জ যুবলীগ ওই ঘরে বসে নির্বাচিত হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক। আর কারা নির্বাচন করেছেন? জেলা যুবলীগ নির্বাচন করে নাই, এই যুবলীগ নির্বাচিত করেছেন এই যুবলীগের ঈশ্বরগঞ্জ যুবলীগের কাউন্সিলর যারা হয়েছিলেন তারা নির্বাচন করেছেন, নির্বাচিত করেছেন, তারা চুলচেরা বিশ্লেষণ করে সেদিন তাদের নেতা নির্বাচন করেছেন। আর সেই নেতৃবৃন্দ তারা সকল সময় এই যুবলীগের ঝান্ডাকে মাথার তাজ মনে করে কাজ করে গেছে। এই যুবলীগ পূর্ণাঙ্গ কমিটি করেছে, এই পূর্ণাঙ্গ কমিটি জেলা যুবলীগ বরাবরে প্রেরণ করেছে, আমরা গোপনে তদন্ত করেছি, মানুষের কাছে কথা বলেছি, এই যুবলীগে যে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে সেই পূর্ণাঙ্গ কমিটিতে কোনো স্বাধীনতার বিপক্ষের শক্তির কোনো লোক স্থান পেয়েছে কিনা, মাদকাসক্তের কোনো লোক স্থান পেয়েছে কিনা, মাদক বহনকারী মাদক সেবনকারী কোনো লোক স্থান পেয়েছে কিনা, চাঁদাবাজি কোনো লোক স্থান পেয়েছে কিনা, আমরা আমাদের তদন্তে আমরা সেটি পাই নাই। তারপর আমরা সেগুলি ওই আমাদের রেজুলিউশন করে মিটিং করে আমরা কেন্দ্রীয় যুবলীগের বরাবরে এই মিটিং এই কমিটি প্রেরণ করার জন্য এই কমিটি পাস করার জন্য আমরা বলেছি, আমাদের যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দর মাধ্যমে এই যুবলীগ নিয়ে তদন্ত করেছে, চুলচিরা বিশ্লেষণ করেছে, বিশ্লেষণ করার পর এই পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে, তখন আমরা এই যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছি। তাই এই যুবলীগকে কেউ কোনো কটুক্ত করার অধিকার রাখেন না, যদি যুবলীগের কোনো নেতা কর্মী অন্যায় অপরাধ করে থাকে ওই মিটিং মিছিল করে সভা সমাবেশ করে তাদের বিরুদ্ধে কথা বলবেন না। আপনারাও জয় বাংলা বলেন, আমরাও জয় বাংলা বলি, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, আপনারা যদি মিটিং করে ওই সভা সমাবেশ করে যুবলীগের বিরুদ্ধে কথা বলেন তাহলে যুবলীগের বিরুদ্ধে কথা বলেন ওই খায়ের কিংবা জোনায়েদের বিরুদ্ধে ব্যক্তিগত ঈর্ষান্বিত হয়ে আমার যুবলীগের বিরুদ্ধে কথা বলেন, এটা সংগঠনের বিরুদ্ধে যায়, এটা আপনার বিরুদ্ধে যায়, আপনার বোঝা উচিত। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যুবলীগের নেতৃবৃন্দ তারা মানুষ, তারা ফেসতে ফেসতে নয়, কাজ করতে গেলে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, সেই ভুল ভ্রান্তি আপনারা ঘরে বসে তাদেরকে নিয়ে বসে সেটা সংশোধন করার চেষ্টা করবেন, সংশোধন যদি না হয় পরবর্তীতে জেলা যুবলীগকে বলবেন, আমরা জেলা যুবলীগ সেইভাবে সিদ্ধান্ত নিব। আর এইভাবে ঢালাওভাবে যুবলীগ নিয়ে কোনো কথা বললে এটা আমার আমার অস্তিত্বের উপর আঘাত আনে, আমার সংগঠনের উপর সংগঠনের উপর আঘাত আনে, বঙ্গবন্ধুর আদর্শের উপর আঘাত আনে। আপনি যদি সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে থাকেন তাহলে আজ থেকে মনে করি আগামীকাল থেকে আর এই যুবলীগ নিয়ে কোনো কথা বলবেন না। এই যুবলীগের এই যুবলীগ যখন গঠন করা হলো আপনি আমি নাম বলতে চাই না আজকে কেন নাম বলেছেন, আপনি আমার চেম্বারে যে এই যুবলীগের কিছু সংখ্যক নেতৃবৃন্দ নাম দিয়েছেন যাতে এখানে স্থান পায়, আজকে আজকে
আজকে আপনার কাছে সেই যুবলীগ খারাপ হয়ে গেল, অথচ আমি নিজে বলছি, দায়িত্ব নেবছি এই যুবলীগে আপনার নির্দেশিত আপনার অনুরোধে কিছু নাম দিতে বলেছিলেন। যদি এই যুবলীগের নেতা কর্মীরা খারাপ হতো, সভাপতি সাধারণ সম্পাদক খারাপ হতো, তাহলে তাদের নেতৃত্ব মেনে তাদের অধীনে আপনারা কেন কোর কমিটিতে স্থান দিতে চেয়েছিলেন? সুতরাং বিতর্কে যাবেন না, বিতর্কে গেলে নিজেদের ক্ষতি হবে, সেই নিজেদের ক্ষতি করার সুযোগ এখন নাই। এখনো বাংলাদেশ যেভাবে গঠিত হওয়ার কথা সেভাবে গঠন করা হয় নাই। আজকে আমি অনেক কথা বলে ফেলেছি, ওদিকে আর যাচ্ছি না, আজকে আমি একটি কথা বলে যাচ্ছি। আজকে ঈশ্বরগঞ্জ উপজেলা, ঈশ্বরগঞ্জ উপজেলা 10টি বছর অক্সিজেন পায় নাই, ঈশ্বরগঞ্জের মানুষ 10টি বছর মানুষের সঙ্গে কথা বলতে পারে নাই, নিজের অধিকার বাস্তবায়িত হয় নাই। আজকে এই সাংসদ তারুণ্যের প্রতীক, আজকে তিনি আপনাদের মাঝে এসেছিল, আজকে ঈশ্বরগঞ্জের মানুষ, ঈশ্বরগঞ্জের মানুষ 7 তারিখের অপেক্ষায় ছিল, কখন 7 তারিখ আসবে, আল্লাহর কাছে আরাধনা করেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, ওই 7 তারিখ আসছে, তাদের পবিত্র ভোটের মাধ্যমে এই ঈশ্বরগঞ্জ থেকে, ঈশ্বরগঞ্জ থেকে রাহু মুক্ত করবে, শনি মুক্ত করবে, ঈশ্বরগঞ্জের মাটিকে পবিত্র করবে, সেই আশা ভরসা নিয়ে সেদিন তারা 7 তারিখ তাদের প্রিয় নেতা মাহমুদুল হাসান সুমনকে ভোট দিয়েছিল, ঈশ্বরগঞ্জের মাটিকে পবিত্র করেছিল, ঈশ্বরগঞ্জের মাটি মানুষের নেতা, ঈশ্বরগঞ্জের মাটির সন্তান, আপনাদের সন্তান এই সুমনকে বুকে তুলে নিয়েছিল। আর এই সুমন আজকে নতুন করে আওয়ামী লীগের পরিচয় দিয়ে অঙ্কিত হবে না, ঈশ্বরগঞ্জে বারবার নির্বাচিত হয়েছে, এই বারবার নির্বাচিত হওয়ার পর যদি তার চরিত্রে একটু কলঙ্ক থাকতো, পিছে যদি কালো দাগ থাকতো, তাহলে আপনারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই সুমনকে ভোট দিতেন না। সুমন আপনাদের কাছে 15টি বৎসর জবাব পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে বিধায় আপনারা সুমনকে ভোট দিয়েছেন, তাই আজকে এখানে সুমন আছেন, সাংসদ আছেন, আমার বয়সে ছোট, তাই আমি নাম ধরে বলছি, মাননীয় সাংসদকে এর জন্য মনে কিছু যতনা করেন, তার জন্য করজোর অনুরোধ করছি। আজকে আমি একটি কথা বলে শেষ করব, আজকে একটি কথা বলে যাই, যখনই শুধু ঈশ্বরগঞ্জ নয়, ময়মনসিংহ জেলায় যখনই দেখেছি আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, সম্মেলন করতে হবে, এই যুবলীগকে ডাকেন নিজের গ্রুপ বাড়ানোর জন্য, এই যুবলীগকে ডাকেন স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচনে, যখনই ক্ষমতায় যান এই যুবলীগকে ভুলে যান। আমি আজকের সাংসদকে অনুরোধ করব, এই যুবলীগ আপনার কাছে টাকা চাবে না, এই যুবলীগ আপনার কাছে অর্থ চাবে না, এই যুবলীগকে শুধু আপনি বুকে স্থান করে দেন, তারা এই যুবলীগ আপনার পাশে থাকবে, আপনার পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত যে সকল উন্নয়নের বা উন্নয়ন কর্মকাণ্ড আছে সেগুলি আপনার নির্দেশে পালন করব। এই কথা বলে আবারও আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি এই সভাস্থলের সৌন্দর্য নষ্ট করার জন্য আবার আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করার পূর্বে আজকের যে মহতি অনুষ্ঠান প্রাথমিক সদস্য পদ এবং নবায়ন অনুষ্ঠানে আজকে এখানে শুভ উদ্বোধন ঘোষণা করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে অনুরোধ করে অনুমতি নিয়ে আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি, সাংসদ যদি অনুমতি দেয়, আপনাদের অনুমতি নিয়ে নিলাম, সাংসদ অনুমতি দিলে এবং আমার স্নেহস্পদ ছোট ভাই এই স্কের এই অনুষ্ঠানের সভাপতি আবুল খায়ের কাছে বলবো, অনুমতি চাবো, তারপর আমি এখান থেকে চলে যাবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
ঈশ্বরগঞ্জ উপজেলায় যুবলীগ কর্তৃক আয়োজিত আমাদের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন এই পর্বে আজকে উপস্থিত ছিলেন আমাদের জেলার সম্মানিত আহ্বায়ক যুবলীগের আজহারুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের যুবলীগের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের ঈশ্বরগঞ্জের প্রাণপ্রিয় নেতা তরুণীর অহংকার গত 7 তারিখে আমরা দলমত নির্বিশেষে যাকে ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য হিসেবে আমরা বিজয় ছিনিয়ে এনেছি সেই সকলেই অহংকার বিশেষ করে আমাদের যুবলীগের সবচেয়ে বড় অহংকার মামুদ হাসান সুমন সাহেব উপস্থিত আছেন আমাদের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক সভাপতি সহ নেতৃবৃন্দ উপস্থিত আমাদের মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত সুধীজন আসসালামু আলাইকুম আসলে এই শীতের রাত্রে অনেক বক্তব্য হয়েছে বিশেষ করে আমাদের জেলা যুবলীগের সভাপতি সাহেব খুব সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের জয়নাল সাহেব উনি জীবন বেলায় ভালো বক্তব্য রাখেন এছাড়াও আমার ছোট ভাই বদরুল রহমান সাহেবও বক্তব্য রেখেছেন আমাদের যুবলীগের যে সভাপতি খায়া সাহেবও তার মনের দুঃখ বেদনা প্রকাশ করেছে আসলে অনেক সময় অনেক ধৈর্য তো ধরে রাখা যায় না ধৈর্য চতুর ঘটে ঈশ্বরগঞ্জে আসলে আমরা যত মিলেমিশে থাকতে চাই এটা অনেক সময় হয় না যে জিনিসটা আমি নিজে থেকেই উপলব্ধি করেছি আমি তো সাদা সিধে মানুষ এই ধরনের কোন ধরনের উশৃঙ্খল জীবন যাপন বা উশৃঙ্খল সঙ্গের সাথে আমার মিল করে না সে যেই হোক কিন্তু করে না কিন্তু আমরা গতদিনে যে রাজনীতি করে আসছি বিশেষ করে আমি বলি যে আমি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দীর্ঘদিন এই সংসদের সাথে সম্পৃক্ত ছিলাম পরবর্তী সময়ে আমি ছাত্রলীগ যুবলীগ করে আমি কিন্তু এই পর্যায়ে আসছিলাম কিন্তু আমার একটা দুর্ভাগ্য কোনো সময় আমাদের প্রাক্তন সাংসদ সাত্তার সাহেব যখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তাদের প্রিয়র থেকে আমি কোনোদিন কোনো ধরনের সদস্য আওয়ামী লীগের সদস্য হতে পারি আমি মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর ডাকে আমি জীবন বাজি রেখে আমি মুক্তিযুদ্ধ করে আমি আহত হয়েছি আমার বাড়িঘর পুড়িয়ে গেছে আমার ভাই এবং আমার আব্বাকেও পাক বাহিনী অ্যারেস্ট করে কয়েকদিন পর্যন্ত নির্যাতন করেছে পরবর্তী সময়ে আমি দেশ স্বাধীন হওয়ার পরেও জাতির জনক বঙ্গবন্ধু যখন শাহাদত বরণ করেন তারপরেও তো আমাদের জিয়া রহমানের পিরিয়ডে আমি কিন্তু অনেকদিন জেল কেটেছি মুক্তিযুদ্ধ এসে হাতিয়ার দেওয়ার জন্য অনেক নিপীড়ন নির্যাতন ভোগ করে আমি কিন্তু এই দলের সাথে সম্পৃক্ত আমি জানি না আমার জীবনে কোনোদিন আওয়ামী লীগ বা ছাত্রলীগের বাইরে আমি কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম এত ত্যাগ স্বীকার করেও যারা গতদিনে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু আমার নামটি এই মুক্তিযোদ্ধার বা আওয়ামী লীগের তালিকায় উঠান উঠান কারা নেতৃত্ব আওয়ামী লীগের দেন কারা যারা 1971 সালে পাক বাহিনীকে এই শহীদ বাগড়ির থেকে আমাদের এখানে স্মরণ পড়ে আগে আনছিল ঈশ্বরগঞ্জ পর্যন্ত তাদের লতা সন্তান
আওয়ামী লীগের নেতৃত্ব তারাই দিয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, যাই করেছে না করেছে, গত তারিখে আমি নমিনেশন চাওয়ার ব্যাপারে আমি চেষ্টা করেছি আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার নামটিও পর্যন্ত পাঠানো হয়। আমি আওয়ামী লীগের না, আমি আওয়ামী লীগের বিপক্ষের মানুষ। যাই হোক, পরবর্তী সময়ে আমি আর নমিনেশনের ব্যাপারে নমিনেশন পাই নাই, না পাওয়ার পরেই শুনলাম যে হাবিবুর রহমান সাহেব নমিনেশন দিয়েছে। পাওয়ার পর এক্ষণেই ঈশ্বরগঞ্জে খবর পাওয়ার পরে আমি গত 5 বছরে যা উন্নয়নমূলক কাজ কাম করেছিলাম, যে ফলকগুলি ছিল ফলকগুলি তারা ধ্বংস করে দিয়েছে। এরা এত হিংসাত্মক, এরা এত বাজে, যেটা আমরা কল্পনা করতে পারি। আমরা শুধু আমরা যদি প্রতিশোধ নিতে চাই তাহলে অনেক কিছুই ঘটে। যাই হোক, মানুষের ধৈর্য আমি মনে করি ভালো। এই সুমন আসলেই অল্প কয়েকদিনে নেতা হয়েছে, কেমনে হয়েছে, 2 বছর মাত্র রাজনৈতিক সাথে সম্পৃক্ত ছিল, পরবর্তী সময়ে সেও এইভাবেই উপজেলা চেয়ারম্যান হয়েছে। ঈশ্বরগঞ্জ থেকে নাম যায় নাই, ময়মনসিংহ থেকে নাম না যাওয়ার পরেও ঢাকা থেকে যাই প্রতীক পেয়েছে। পরবর্তী সময়ে মানুষের ভালোবাসা, মানুষের চিন্তা চেতনা ফসল যে সুমন, সুমন আসলে আসলে রাজনৈতিক বা ঈশ্বরগঞ্জ পরিপূর্ণ হবে, এই আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে সুমন আবার উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছে এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। পরবর্তী সময়ে এই 10 বছর সুন্দরভাবে অতিবাহিত করার পর সে সংসদ সদস্য হিসেবে আমরা যেটা আশা করেছিলাম সে আশা পরিপূর্ণ করার জন্য সে সংসদ সদস্য হিসেবে সে দাঁড়িয়েছিলেন, নমিনেশন পায় নাই। যাই হোক, না পাওয়াতে আল্লাহ পাক হাজার শুক্রিয়া। আল্লাহ পাক যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকে আমরা তাকে স্বতন্ত্র হিসাবে একবার বানিয়েছিলাম, এই বছর আমরাও আমিও যেহেতু 2 বার স্বতন্ত্র হিসাবে এই পদে অধিষ্ঠিত হয়েছি, সুমন সাহেবরা অবশ্যই আপ্রাণ চেষ্টা করে আমরাও যাতে স্বতন্ত্র হিসাবে একবার তাকে আমরা এমপি হিসেবে দেখতে পাই, সে আশা আকাঙ্ক্ষা আমরা আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন। আমি আজকে এই যুবলীগের ব্যাপারে বলি, আমরা দেখি এক পরিবারে কিন্তু সব নেতৃত্ব গেলে এটা কিন্তু উলট পালট হয়ে যায়। আমাদের সত্তার সাহেব তার শালা সম্বন্ধে যারা ছিল ছাত্রলীগ যুবলীগ সমস্ত কিছু নিয়ে একটা লঙ্কা কাণ্ড ঘটিয়েছে, যে জায়গায় যাই সমালোচনা আর সমালোচনা। তা আমি আমার স্নেহের ভাতিদাদকে বলি, যারা ভালো হয় তাদের কিন্তু প্রথম থেকেই দেখতে কিন্তু বোঝা যায়, যে কথাটি বলেছেন পাঁচক তো নামাজ পড়ি, প্রত্যেকটা ভাই আসলে ধার্মিক, যাই কিছু করে তারা কিন্তু সততা আছে, আদর্শ আছে, যার পরিপ্রেক্ষিতে আজকে এত উন্নয়ন। আমি আশা করব আমি একজন তার পরিবারের পক্ষ গার্জিয়ান হিসেবে আমি আশা করব যে আমার স্নেহের ভাতিজা একজন এমপি হয়েছে আর একজন যুবলীগের সভাপতি হয়েছে। ঈশ্বরগঞ্জের নেতৃত্ব আপনারা দেবেন, সাধারণ মানুষ আপনাদের পিছে থাকবে, কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার যেন না হয়, সমালোচনা যাতে না। এই সুমন সাহেবকে আমরা যতদূর আজকে এমপি হিসাবে পেয়েছি দিয়েছি, আগামী দিনে তার অবস্থান আরও ভালো হবে এবং আমরা আশাবাদী যে আগামী দিনে যদি আমরা সংসদ সদস্য হিসেবে তাকে পাই তো অবশ্যই আমরা একটা মন্ত্রী হিসেবে আমরা অবশ্যই দেখি, এটা আমার দৃঢ় বিশ্বাস, আমার বিশ্বাস কোনো সময় ভঙ্গ হয় না। তার সততা আছে, আদর্শ আছে আর বিশেষ করে তার খুব ধৈর্য আছে। একটা মানুষের যতগুলি গুণ থাকতে হয় আমি মনে হয় সমস্ত গুণেই তার বৃত্ত আল্লাহ পাক দিয়েছে। আমরা আশা করব ঈশ্বরগঞ্জে দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু বিশেষ করে বাইরের দেশের নামদায় হরিপুর থেকে এনে আমরা নেতৃত্ব দিয়েছি, মানুষই তো আমাদেরকে সমালোচনা করে, এখন আমরা অবশ্যই মনের মতো একজন যুবক পেয়েছি,
তাকে আগামী দিনে অবশ্যই আমরা মনে করি যে তার ভবিষ্যৎ আরো সুন্দর হবে। আগামী দিনে যদি আমরা তাকে আবার এমপি হিসেবে পাই, আমরা তাকে যদি এমপি হিসেবে বানাতে পারি আগামী দিনে অবশ্যই মন্ত্রী হবি হব। যাই হোক, পরিশেষে আমি আজকে শীতের রাত্র আপনারা অনেক কষ্ট করেছেন, ধৈর্য সহকারে আপনারা সবাই এত সুশৃঙ্খল ভাবে আজকে এই অনুষ্ঠানটি হয়েছে আমাদের জেলার নেতা আদারুল সাহেবও আসলে খুব সন্তুষ্টি হয়েছেন। আমরা যারা আছি নেতৃবর্গ আমাদের কাছেও, বিশেষ করে আমার কাছেও অত্যন্ত ভালো লাগে। এত সুশৃঙ্খল ভাবে এত সুন্দরভাবে আপনারা এই মিটিং এর সৌন্দর্য বর্ধন করেছেন এবং আজকে আমাদের এই যুবলীগের পক্ষ থেকে যে আয়োজন করেছেন সদস্য সংগ্রহ এবং নবায়ন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যুবলীগের সমস্ত নেতা কর্মীকে আমি আমার পৌরসভার পক্ষ থেকে, বিশেষ করে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আগামী দিনে সুন্দরভাবে এই সংগঠন পরিচালিত করবেন এবং ঈশ্বরগঞ্জের উন্নয়ন করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার ভাতিজা বিশেষ করে মামুদ হাসান সুমন স্যার, তাকে আল্লাপাক দীর্ঘায়ু করুক এবং সুন্দরভাবে আমাদের ঈশ্বরগঞ্জের নেতৃত্ব দুক, এই আশা ভরসা রেখে এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচির আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ময়মনসিংহ জেলার আওয়ামী যুবলীগের গর্ব, যিনি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আমাদের বৃহত্তর ময়মনসিংহে পরিচিতি লাভ করেছেন এবং কেন্দ্রীয় যুবলীগের দৃষ্টি আকর্ষিত হয়েছে, যার নেতৃত্বে এবং সহযোগিতায় ঈশ্বরগঞ্জ আওয়ামী যুবলীগের একটি সফল সম্মেলনের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জ একটি সুন্দর সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছে। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অ্যাডভোকেট আজহারুল ইসলাম আজকের এই নবায়ন কর্মসূচিতে দীর্ঘ সময় ধরে উপস্থিত আছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বারবার নির্বাচিত কমান্ডার, ঈশ্বরগঞ্জ পৌরসভা থেকে নির্বাচিত, আপনাদের ভোটে নির্বাচিত পৌর পিতা জনাব আব্দুল সত্তার মহোদয়, আজকের এই নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত আছেন। ঈশ্বরগঞ্জ আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সহসভাপতি, ময়মনসিংহ জেলা পরিষদের ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত সদস্য আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া সাহেব আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম সাহেব আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন। ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগ রাজনীতির প্রাণ পুরুষ, যার নেতৃত্বে ঈশ্বরগঞ্জে হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মী তৈরি হয়েছে, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব জয়নাল আবেদিন সাহেব উপস্থিত আছেন।
ঈশ্বরগঞ্জ ছাত্র লীগের সাবেক সভাপতি, যিনি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আজকে সভাপতি হয়েছেন, সহসভাপতি হয়েছেন, জনাব বজলুর রহমান সাহেব আজকে এখানে উপস্থিত আছেন। ঈশ্বরগঞ্জ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, আমার রাজনৈতিক সহকর্মী, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবুল মনসুর সাহেব আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন। ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগের সাবেক সম্মানিত সদস্য, সরিষা ইউনিয়নের কৃতি সন্তান, সরিষা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন। ঈশ্বরগঞ্জ আওয়ামী যুবলীগের অহংকার, যার নেতৃত্বে আজকে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে এবং সংগঠনের পিছনে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী, আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি, আজকের অধ্যক্ষ মিটিং এর সভাপতি আবুল খায়ের এই মঞ্চ উপবিষ্ট আছেন। আমার বন্ধুবর সুদূর লন্ডন থেকে পড়াশোনা শেষ করে ঈশ্বরগঞ্জে এসে আওয়ামী যুবলীগের হাল ধরেছেন, যার অক্লান্ত পরিশ্রমে ঈশ্বরগঞ্জের প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন আজকে একটি সুন্দর যুবলীগের পরিচিতি লাভ করেছে। সাবেক ছাত্র নেতা জুনাইদুল ইসলাম ভূঁইয়া সুমন, উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের এই মঞ্চ উপবিষ্ট আছেন। সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ, ঈশ্বরগঞ্জ আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত, ওয়ার্ড আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, অন্যান্য সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ সহ অত্র বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক বৃন্দ সহ অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের এই সদস্য নবায়ন কর্মসূচি সফল করার লক্ষ্যে ঈশ্বরগঞ্জের প্রতিটি ওয়ার্ড থেকে দলের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে আজকের এই নবায়ন কর্মসূচি সফল করার জন্য আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, দীর্ঘদিনের রাজনৈতিক পথ পরিক্রমায় দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিগত জাতীয় সংসদ নির্বাচনে সকল মিথ্যা অপশক্তিকে পরাভূত করে ঈশ্বরগঞ্জের আপাময় জনসাধারণের আস্থা অর্জনের মধ্য দিয়ে
আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচনকে উন্মুক্ত করার মধ্য দিয়ে আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এই যুবলীগের সার্বিক সহযোগিতায় যুবলীগ 92টি কেন্দ্রের প্রতিটিতে অতন্ত্র প্রহরীর মতো তারা দিন রাত পরিশ্রমের মধ্য দিয়ে প্রায় প্রতিটি কেন্দ্রে আমাকে বিজয় লাভ করিয়েছেন আমি যুবলীগের প্রতিটি সাধারণ কর্মী ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ এবং যুবলীগের উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সহসভাপতি এবং কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই নবায়ন কর্মসূচির একটি মহৎ উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্য হলো আমাদের ঈশ্বরগঞ্জের যুবলীগের যে সংগঠনটি ইতিমধ্যে সারা বাংলাদেশে তাদের সাংগঠনিক দক্ষতার মধ্যে দিয়ে পরিচিতি লাভ করেছে সেটিকে আরো বেগবান করা এই ঈশ্বরগঞ্জ যুবলীগের ইউনিটটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আপনাদের যে কর্মদক্ষতা এবং আপনাদের যে সাংগঠনিক শক্তি নিয়ে যাওয়া আমি যুবলীগের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে বলবো আপনারা দল ভারী করার জন্য কোন বিতর্কিত ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী পরিবার মাদকের সাথে সম্পৃক্ত চাঁদাবাজির সাথে সম্পৃক্ত এমন কোন ব্যক্তিকে এমন কোন কর্মীকে এই যুবলীগের সদস্য পদ গ্রহণ করা থেকে বিরত থাকবেন স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছর এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই 3.5 বছরে একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের দায়িত্ব নিয়েছিলেন এবং এদেশের কোনো ব্যাংক ব্যবস্থা ছিল না এদেশে রাস্তাঘাট ছিল না এদেশে কোনো ধর্মীয় একটি প্রতিষ্ঠান সুন্দরভাবে গড়ে ওঠে নাই এই অল্প সময়ে বঙ্গবন্ধু যখন দায়িত্ব নিয়ে এদেশকে পুনর্গঠন করছিলেন তখন দেশি বিদেশি চক্রান্তের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশের স্বপ্নকে দুলিশ্বাস করা হয় আজকে যারা বড় বড় কথা বলেন আমাদের এই আওয়ামী লীগ সরকারের অনুপ্রবেশকারী হয়ে যারা ত্যাগী যারা দুর্দিনে রাজনীতি করেছেন তাদেরকে সরিয়ে দিয়ে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন সেই দুর্দিনের সময় আপনারা কোথায় ছিলেন আজকে আপনারা সরকারের বৈষম্যতি দখল করে একটি স্বাধীনতা বিরোধী পরিবার যে পরিবারটি তাদের বোন জামাইকে ঈশ্বরগঞ্জের সাধারণ আওয়ামী লীগ কর্মী এমপি বানিয়েছিলেন তার সমস্ত ক্ষমতা অপব্যবহার করে আজকে সরকারি জায়গায় আপনারা বসবাস করছেন সরকারি বড় জায়গায় বিশাল জায়গায় সরকারি গুদামের উপরে আপনারা বাড়ি করে বসবাস করছেন আপনারা আপনাদের আত্মীয়ের পরিচয়ে মেয়র হয়ে এই সরকারের বাটমূর্তি নষ্ট করেছেন আপনারা বিভিন্ন স্বাধীনতা পরিবারের বিরোধী পরিবারের হয়ে আপনারা যুবলীগের পদ দখল করেছিলেন ছাত্রলীগের পদ দখল করেছিলেন
আপনারা মেয়র হয়েছিলেন, মেয়র হয়ে আপনারা চাকরি বাণিজ্য করেছেন, আপনারা পদ বাণিজ্য করেছেন, ঈশ্বরগঞ্জের অপরপয় জনসাধারণকে ভোগান্তির মধ্যে ফেলেছেন, ঈশ্বরগঞ্জের সকল শ্রেণীর মানুষকে আপনারা হেয় প্রতিপন্ন করেছিলেন, আপনারা আবারও বিভিন্ন সময়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, আপনাদের সেই অপকর্ম ঢাকার জন্য আপনারা নিজেদের সামর্থ্য নেই, আপনারা বহিরাগত লোক এনে ঈশ্বরগঞ্জে নির্বাচন করিয়ে ঈশ্বরগঞ্জের মানুষের স্বপ্নকে আপনারা দুলিশ্ব করার পাইতারা লিপ্ত হয়েছেন বারবার। কিন্তু ঈশ্বরগঞ্জের মানুষ আজকে উঠে দাঁড়িয়েছে, ঈশ্বরগঞ্জের মানুষ আজকে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই বিগত সাত তারিখে নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন। আপনারা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, আমি মনে করি আমি আপনাদের ঈশ্বরগঞ্জের সকল শ্রেণীর মানুষের পেশা শ্রেণীর মানুষের সমর্থনে নির্বাচিত হয়েছি। আমি আর কোন অপশক্তির বিরুদ্ধে আমি আপনারা যে চক্রান্ত করছেন, আপনারা সকল শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমি নির্বাচনের দিন ঘোষণা দিয়েছি আমরা বিজয় লাভ করেছি, আমাদের বিজয় মিছিল আমরা করি নাই, আমাদের নির্বাচনের সময় নির্বাচনের পূর্ববর্তী পূর্ব সময়ে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করেছেন, কর্মীদেরকে লাঞ্ছিত করেছেন, আমরা কিন্তু কোনো প্রতিহিংসার আশ্রয় নিইনি। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমার বাবা আওয়ামী লীগ করতেন, এখানে যারা বর্ষিয়ান রাজনীতিবিদ রয়েছেন তাদের সাথে রাজনীতি করতেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি শেখ হাসিনার কর্মী, আমি জাতীয় সংসদে ঈশ্বরগঞ্জের আপময় জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আপনারা যদি আবারও ষড়যন্ত্র করেন, আপনাদের সেই ষড়যন্ত্রের ফাঁদে আপনারাই পা দিবেন, আপনাদের গায়ে কাদা আমরা আপনারা নোংরামি করে বেড়ান, আমরা নোংরামি করতে চাই না, আমরা পরিষ্কার হয়ে রাজনীতিতে এসেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো সময় আছে, আপনারা আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখেছেন জননেত্রী শেখ হাসিনা, আজকের ইচ্ছায় আমি এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমাকে কোন রকম কোনোভাবেই আমাদের ঈশ্বরগঞ্জের মানুষ যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে আপনারা সেই আকাঙ্ক্ষার প্রতি বাধা হয়ে দাঁড়াবেন না। আপনারা যদি মনে করেন যে আমরা প্রতিহিংসা নিইনি, আমরা আপনাদের কিছু ছাড় দিয়েছি, কিন্তু আমরা রাজনৈতিকভাবে সবকিছু মোকাবেলা করব। আজকের আপনারা অন্যায় ভাবে আপনি সরকারের জায়গা দখল করে আপনারা বাড়ি সম্পত্তি করেছেন, আপনাদের অনেক ত্রুটি রয়েছে যেগুলি আমরা জানি, দালিলিক প্রমাণও আছে, আপনাদের অনেক ভুয়া কিছু আছে সেটিও কিন্তু আমাদের কাছে রেকর্ড আছে, আমরা আমাদের পরিস্থিতি বাধ্য করবেন না এগুলি সামনে নিয়ে আসার জন্য। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক একজন কর্মী হিসেবে আওয়ামী লীগকে সাথে নিয়ে, যুবলীগ এবং সহযোগী সংগঠনের ছাত্রলীগকে সাথে নিয়ে ঈশ্বরগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই। আমার জানা মতে আমার একটি কর্মীও ঈশ্বরগঞ্জের এই হাজার হাজার ব্যবসায়ী রয়েছেন, আঠারবাড়িতে ব্যবসা করেন, মধুপুরে ব্যবসা করেন, মাইজবাগে ব্যবসা করেন, লক্ষ্মীগঞ্জে ব্যবসা করেন, আমার একটা যুবলীগের কর্মী কোথাও চাঁদাবাজি করে না, আমাদের ছাত্রলীগের কোনো কর্মী কোথাও গিয়ে চাঁদাবাজি করে না, আমাদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি আমরা সকলে মিলে ব্যয়ভার বহন করি, আমরা মানুষের কাছে হাত বাড়াই না, কোনো ব্যবসায়ীর কাছে আমরা কোনো হাত বাড়াই না। আজকে আপনারা যে
বারবার বৈরাগত লোক এনে এখানে ঈশ্বরগঞ্জের স্বপ্নকে দুলিশাত করেছেন। আপনারা আর এই ঈশ্বরগঞ্জের মানুষের স্বপ্ন নিয়ে চিনিমিনি করবেন না। এখানে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব, আজকে আমি আওয়ামী লীগের সন্তান, আমি আওয়ামী লীগের রাজনীতি করি, এই আওয়ামী লীগের একজন আপনাদের কমিটির একজন আমি কর্মী। আজকে আমি এলাকার সন্তান হিসেবে ঈশ্বরগঞ্জের মানুষ হিসেবে আমি বিজয় লাভ করেছি, কিন্তু আপনাদের কাছ থেকে কোনো কিছু আমরা অভিবাদন পর্যন্ত পাইনি। আমরা চেয়েছিলাম সকলে মিলে আমরা রাজনীতি করব, একটি সুন্দর ঈশ্বরগঞ্জ করব, আপনাদের সহযোগিতা পাব, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো সহযোগিতা আপনারা দেখানোর কোনো মনোভাব আপনারা প্রকাশ করেননি। আমি গতকাল সন্ধ্যাবেলায় আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার মেসেজ পেয়েছি, যে মেসেজে আগামী রবিবার সন্ধ্যা 6:30 মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে গণভবনে আমন্ত্রিত করেছেন। আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন তখন আপনারা আমার বিরুদ্ধে আবারও বিভিন্নভাবে চক্রান্ত করার অপচেষ্টা লিপ্ত হয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে আপনারা দলকে কলঙ্কিত করবেন না। আপনারা এই কিছু সংখ্যক ব্যক্তি তাদের উচ্চবিলাসী আকাঙ্ক্ষার কারণে ঈশ্বরগঞ্জের মানুষের ভাগ্যের প্রতিফলন হয়নি। আজকে আপনারা আপনাদের বিভিন্ন বিএনপি সহ তাদের নেতৃবৃন্দের টাকা নিয়ে দলকে কলুষিত করেছেন। তারা ঢাকায় বসে বিভিন্ন জায়গায় গোপন মিটিং করার মাধ্যমে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। ফখরুল ইমামকে এমপি বানিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার পায়তারা করেছেন। ফখরুল ইমাম সাহেব বিএনপি জামাতের লোক নিয়ে এই বিগত 10 বছর টানা 10 বছর আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে লাঞ্ছিত করেছেন। তারা থানায় গিয়ে কোনো বিচার পায়নি, তারা প্রশাসনের কাছে গিয়ে কোনো কথা বলার সুযোগ পায়নি। আমি আপনাদের একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার যতটুকু ক্ষমতা ছিল, আমার যতটুকু সাধ্য ছিল আপনাদের পাশে থেকে রাজনীতি করেছি। আমি আজকে অনেক কথা বলার ছিল, প্রচন্ড শীত, অনেক রাত, অনেক দূর থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা ভবিষ্যতে হয়তোবা এখানে শীত একটু কমলে আমরা বড় আকারে আমরা আমাদের আমাদের যে বিজয় লাভ করেছি সেই বিজয়ের জন্য আমরা বিজয় মিছিল নয়, আমরা সারা ঈশ্বরগঞ্জ থেকে আমরা এখানে এসে আমাদের যে ভবিষ্যৎ রাজনৈতিক যে কর্মসূচি এগুলি এবং ঈশ্বরগঞ্জের উন্নয়নে আপনাদের মতামত দিয়ে আমার 5 বছর কীভাবে আমি অতিবাহিত করব আপনাদের সহযোগিতার জন্য আমরা কথা বলবো। আজকে এই যুবলীগের যে নবায়ন কর্মসূচি, এই কর্মসূচি আজকে এখানে শুরু হয়েছে, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে যাতে এটি সফলভাবে সম্পন্ন হয়, যাতে এই যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে, জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে এবং আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে আপনাদের একজন আপনার একজন হিসেবে এবং আপনাদের যুবলীগের যে শক্তি সেই শক্তির যাতে আমি সহযোগিতা পাই সেই লক্ষ্যে আপনারা আপনাদের এই নবায়ন কর্মসূচি সফলভাবে ওয়ার্ড পর্যায়ে বাস্তবায়ন করবেন সেই অনুরোধ রাখছি। আমাদের এখানে সম্মানিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, আমি হয়তোবা সব আপনাদের প্রোগ্রামে উপস্থিত থাকতে পারবো না। এখানে আমার সভাপতি যে যুবলীগের সভাপতি অথবা প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থাকার সম্ভব হয়নি, সে ঢাকায় ব্যবসার কাজে সম্পৃক্ত আছে। আমাদের যুবলীগের সাধারণ সম্পাদক সার্বক্ষণিকভাবে আপনাদের এই যুবলীগের সকল কর্মসূচিতে সে তার মেধা শ্রম দিয়ে আপনাদের পাশে আছে এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, মেয়র মহোদয় রয়েছেন এবং সকল নেতৃবৃন্দ আপনাদের যুবলীগের পাশে আছে। তারা আপনাদের প্রতিটি কর্মসূচিতে সশরীরে উপস্থিত হয়ে আপনাদের
আদেশ উপদেশ সহ আপনারা সাংগঠনিক ভাবে আপনাদের কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবেন সেই অনুরোধ আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে রাখছি পাশাপাশি আমাদের আজকে আপনাদের স্বপ্ন বাস্তবিত হয়েছে আমি মনে করি এই স্বপ্ন আমার নয় আপনাদের স্বপ্ন আপনাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমি ঈশ্বরগঞ্জে এখানে এমপি নির্বাচিত হয়েছি জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের ডাক দিয়েছেন আমি জানি উনি কি বলবেন কি বলতে চান আমরা চাই জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর যে স্বপ্ন সীমান্ত বাংলাদেশ আজকে জননেত্রীর যে স্বপ্ন আধুনিক বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ রূপান্তর করার জন্য আমাদের কাজ করতে হবে সেই কাজ করার জন্য আজকে আপনাদের সহযোগিতার প্রয়োজন আমি আপনাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি আমি ঈশ্বরগঞ্জের সকল পর্যায়ে যারা পেশাজীবী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার কোনো ব্যক্তিগত বিলাস নাই ঈশ্বরগঞ্জের একটি টাকা আমার ভাগ্য উন্নয়নে কাজে আসবে না ঈশ্বরগঞ্জের আমার মাধ্যমে কোনো দুর্নীতি হবে না এতটুকু প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি ঈশ্বরগঞ্জ আমার মাধ্যমে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না ঈশ্বরগঞ্জের আমার মাধ্যমে এখানে কোনো ব্যবসায়ী কোনো উপযুক্ত লোক তারা হেনস্ত হবে না সেই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি আমি আমাদের কর্মী বৃন্দকে অনুরোধ করব আপনারা আমাদের আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে নির্বাচিত হয়েছি জনগণ আমাকে যেভাবে ভোট দিয়েছে আপনারাও সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এই যুবলীগের কর্মসূচি যাতে এই আজকে শুরু হয়েছে সেটা যাতে একটি নির্দিষ্ট সময় পর পর এই নবায়ন কর্মসূচি যাতে অব্যাহত থাকে এবং ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে সম্পৃক্ত করে একটি আরো ইউনিয়ন পর্যায়ে প্রোগ্রাম নিতে সুন্দর হয় সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক দেশের মেহনতি মানুষে সালামু আলাইকুম।